মাই গড, 8টা বেজে গেছে। হ্যাঁ 8টা। ওরে বাবা, ওরে বাবা, 8টা ঘন্টা। গুড মর্নিং মা। গুড মর্নিং মা। আটটা বাজতে আমি চলে এসেছি মা। মা, 8টার মধ্যে আমি একদম রেডি। মিলিটারি শাসন বলে কথা, একটু অমান্য করার কোনো উপায় নেই। এই দেখো, আমরা 8টার মধ্যেই হাজির। আমিও গরু রোস্ট লয়ে চলে আইছি। গরু রোস্ট তো দন্ডি দিম, গরু রোস্ট করে পালি মূর্খ। সর সাহেব, এখানে কয়টা ডিম আছে? 6টা। হ্যাঁ, 6টা ডিম যদি না ভাজা হইতো তাহলে 6টা মুরগি হইতো। 6টা মুরগি বেচলে 1টা ছাগি হইতো, সেই ছাগির ঘরে আবার 3টা ছাগি হইতো, সেই 3টা ছাগি বেচা 1টা গরু হইতো, সেই গরু বেচা আবার সারা। আমি একটা গরু ম্যাডাম, আমি একটা গরু। হ্যাঁ, তোর আর দোষ দিয়ে কি হবে? গরুর সাথে থাকলে গরু না হয়ে উপায় আছে? কি বললে? বললাম আমরা সবাই গরু, আর তুমি হলে রাখাল বালক, না ইয়ে মানে বালিকা, না মানে মহিলা। তুমি আমাদের যেভাবে শাসন করে যাচ্ছ, আমরা গরুর মতো তোমার আদেশ মান্য করে যাচ্ছি। খাবার টেবিলে বসে বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। ও কেন যে কথাটা বারবার ভুলে যাই আমি নিজেই বুঝি না। ইয়ে বাবা, আসলে মানুষের বয়স হলে মাঝে মাঝে অনেক কিছু ভুলে যায়, তাই না রুবি? ভাইয়া, খাবার টেবিলে কথা বলা মা একদম পছন্দ করে। ও হ্যাঁ হ্যাঁ, মুখ দিয়ে তো খাবারই খাবো, কথা বলবো কখন? হ্যালো, সালমা বেগম স্পিকিং। কে? ম্যানেজার সাহেব। হ্যাঁ বলুন, কি বললেন? নো, আই ডোন্ট লাইক দিস টাইপ অফ বিজনেস। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমার কথা শুনুন। এভাবে টাইম দিয়ে ঘোরানো আমার ব্যবসার নীতির বিরুদ্ধে, আপনাদেরকে দিয়ে কোনো কাজ হবে না। আমি আমার ছেলে সজীবকে আজই পাঠিয়ে দিচ্ছি, আপনি ওর একটা ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করুন। শোন সজীব। জি মা। তুই আজই চিটাং যাবি, বোরিং কোম্পানির কাছে আমাদের 37 লক্ষ টাকার একটা বিল পড়ে আছে, আর 7 দিন হলো দেবে দেবে বলে ঘুরাচ্ছে। তুই গিয়ে বিলটা নিয়ে আসবি, নইলে মাল পাঠানো বন্ধ করে দেয়া হবে। কিন্তু আমার ইউনিভার্সিটি মা। আপাতত বন্ধ থাকবে। লেখাপড়ার তাহলে ক্ষতি? আমাদের কথার মাঝে তুমি কথা বলতে এসো না, যা বোঝো না তা নিয়ে কথা বলা আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, না বুঝলে ও নিয়ে কথা বলা ঠিক না, কিন্তু ভাইয়ার তো সামনে পরীক্ষা। তার চেয়ে বড় পরীক্ষা ব্যবসা, ব্যবসার লেনদেন এটাও শিখে রাখতে হবে। এ নিয়ে দ্বিতীয় কোনো কথা আমি শুনতে চাই না। হ্যালো ম্যানেজার সাহেব, কি বললেন? কোনো ফ্লাইটের টিকিট নেই? তাহলে ট্রেনে যাবার ব্যবস্থা করুন। সরি সজীব, প্লেনে কোনো টিকিট নেই, তোকে ট্রেনেই যেতে হবে। এখানে ট্রেন থামলো কেন? গার্ড সাহেব, ট্রেন এখানে থামলো কেন? সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলেন কি? হ্যাঁ, দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ও মাই গড, তাহলে আমরা যাবো কি করে? লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। লাইন ক্লিয়ার হতে কতক্ষণ লাগতে পারে বলতে পারেন? জি না, খবর যাবে, রিলিফ ট্রেন আসবে, দুটো ট্রেনের বগি সরাবে, 24 ঘন্টার আগে হবে বলে মনে হয় না। না বাবা, এতক্ষণ ট্রেনে বসে থাকা যাবে না, তার চেয়ে এলাকাটা ঘুরে দেখি। হ্যালো মা, শোনো, আমাদের ট্রেন শিমুলপুর স্টেশনে আটকা পড়ে আছে। আরে না না, আমাদের ট্রেনের কিছু হয়নি, অন্য একটা ট্রেন সামনে অ্যাক্সিডেন্ট করেছে, লাইন ক্লিয়ার হতে দেরি হবে। শোনো, আমার ফিরতে দেরি হলে তুমি কোনো টেনশন করো না, রাখি, বাই। বাহ, এমন মনোমুগ্ধকর জায়গা আগে দেখিনি, মনে হচ্ছে একদম কবি সাহিত্যিকের বর্ণনা। Thank you.
সত্যি অপূর্ব। কে তুমি? তোমার গানের শ্রোতা, এত সুন্দর তোমার কণ্ঠ। সবাই বলে আমি যখন গান গাই এমন গান আর কেউ গাতে পারে না, আর আমি যখন ক্লাসে পড়া দিই তখন স্যার বলে আমার চেয়ে ভালো পড়া আর কেউ দিতে পারে না, আবার আমি যখন ঝগড়া করি তখন এমন ঝগড়া আর কেউ করতে পারে না, আর আমি যখন রাগ করি এমন রাগ আর কেউ করতে পারে না। তাই বলছি, চেনা নেই জানা নেই এমন লোক যদি আমার গায়ে পড়ে কথা বলে তাহলে আমি রেগে যাই, আর রাগলে তোমার কপালে দুঃখ আছে। হ্যাঁ শোনো, তোমার গান রাগ ঝগড়া পড়ালেখা সব কথাই শুনেছি, কিন্তু একটা কথা শুনিনি, সেই কথাটা কি বলবে? কি কথা? মানুষের পথ দেখলে কি করো? তাহলে দাঁড়িয়ে আছো কেন? দেখছো না আমি বিপদে পড়েছি, সাহায্য করো। কি সাহায্য করব? আরে আমার সারা গায়ে কাদা, এটা পরিষ্কার করার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আমার পিছন পিছনে এসো। মাথাটা দাও। থ্যাংকস। আচ্ছা কে তুমি, কি তোমার পরিচয়? তার আগে বলো তুমি কে। আমি ট্রেনের যাত্রী। ট্রেনের যাত্রী? হ্যাঁ। তাহলে এখানে কেন? সামনে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, লাইন কখন ক্লিয়ার হয় বলা যায় না, গাড়িতে বোর হচ্ছিলাম তাই জায়গাটা ঘুরে দেখছিলাম। এবার বলো তুমি কে। আমি স্টেশন মাস্টারের মেয়ে, আমার নাম বর্ষা, আমি বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়ে দেশে ফিরে এসেছি। অনার্স ফাইনাল? হ্যাঁ, কিন্তু এই ভেজা শরীর আর বেশিক্ষণ থাকলে তুমি ফাইনাল হয়ে যাবে। কিন্তু কি করব বলো? আমার সাথে এসো। এসো। এটা রেলওয়ে দেওয়া আমার বাবার কোয়ার্টার, আমরা এখানেই থাকি। তুমি দাঁড়াও আমি আসছি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বাহ, তোমার আবৃত্তির গলা তো বেশ সুন্দর। সুন্দর যার মন তার কাছে তো সবই সুন্দর লাগে। সুন্দর মনকে সুন্দর মনের লোকেরাই বুঝতে পারে। নাও ভেজা কাপড়টা বদলে ফেলো। থ্যাংকস। এসো বসে চা খাবে, ভালো লাগবে। থ্যাংকস। আচ্ছা তুমি কি মনের কথা বলতে পারো? আর ইউ এ মাইন্ড রিডার? কেন? না আমি মনে মনে বলছিলাম এখন এক কাপ চা হলে খুব ভালো হতো। আর আমি চা নিয়ে এলাম, এই তো। আমি মনের সাইকোলজি পড়িনি, তবে সংসারের ভদ্রতাটুকু জানি। আমি মানুষ, আর যে মানুষ সে অন্যায় কাজে বাধা দেবেই। ও তোমার বউ কিন্তু তোমার গোলাম নয়। রমজান, আজ তোমার অত্যাচারে কতটুকু ব্যথা পেয়েছে তোমাকে আমি বুঝি। এখন চিৎকার করছো কেন? এখন চিৎকার করছো কেন? তোমার বউয়ের হাতটাও পড়ে গেছে, তোমার বউয়ের হাতটাও জ্বলে যাচ্ছে। পরে আর কষ্ট দিয়েন না, আমার স্বামী জ্বলে গেল। দেখো রমজান দেখো, সে তার নিজের ব্যথা ভুলে গিয়ে তোমার ব্যথায় কষ্ট পাচ্ছে, আর এমন স্বামী ভক্ত স্ত্রীর উপর তোমার এভাবে অত্যাচার করাটা ঠিক হয়নি। বউ আমার মাফ করে দাও। এই কথা মুখে আইনো না, আমার বউ না হইব। চলো তোমার হাতটা।
জ্ঞান দেবে। যাও, তুমিও তোমার স্ত্রীর চিকিৎসা করাও। যাও যাও যাও। তুমি এখানে এসো, মনে হয় তোমার জামাটা শুকিয়ে গেছে। তোমার মতো মেয়ে যদি সব ঘরে ঘরে থাকতো, তবে বাংলার প্রতিটি ঘর থেকে দুঃখ কষ্ট অত্যাচারের অবসান হতো। বাহ, তুমি তো ভালো ভাষণ দাও, রাজনীতি করবে নাকি? না মা বর্ষা। বাবা, যে ট্রেনটা অ্যাক্সিডেন্টের জন্য আটকা পড়েছে ও তার যাত্রী আমার বাবা। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? সজীব চৌধুরী। সজীব মানে জীবন্ত, খুব ভালো নাম। কিন্তু তোমার কপাল মন্দ, তোমার ট্রেনের লাইন কাল দুপুরের আগে ক্লিয়ার হবে বলে আমার মনে হয় না। কাল দুপুরে? হ্যাঁ, রিলিফ ট্রেন আসবে, অ্যাক্সিডেন্টের ট্রেনটাকে লাইন থেকে সরাবে, তবেই না ট্রেন যাবে। মা তাড়াতাড়ি খেতে দে, খেয়ে আমাকে আবার অ্যাক্সিডেন্টের স্পটে যেতে হবে। একটু পরে চারিদিক অন্ধকার হয়ে আসবে, এবার আমি আসি। শোনো, একটা কথা বলি। বলো। বাবা না আসা পর্যন্ত একটু থাকো, আমার একা একা ভালো লাগে না। কিন্তু আমার একা একা ভাবতে খুব ভালো লাগে। তাহলে বাবা না আসা পর্যন্ত তুমি এখানে একা একা বসে আকাশ কুসুম ভাবো, আমি গিয়ে ঘরের কাজ সামলাই। চলে গেল? ধ্যাত, একা একা ভাবার কথা বললাম কেন? পণ্ডিত, গেলাম কথা বলতে? না, তিনি একা একা ভাববেন। ধ্যাত, কি যে ভুল করলাম, ডাকবো নাকি একবার? না থাক, ডাকলে আবার যদি কিছু মনে করে। ওর ভাবার নিকুচি করি, আমি গিয়ে বলি ওসব ভাবা হবে রেখে এসো কথা বলি। কিন্তু কি কথা বলবো? হ্যাঁ, পেয়েছি, বলবো পানি খাবো, পানি দিয়ে শুরু করে জীবন কাহিনী পর্যন্ত আলাপ করা যাবে। শোনো, বলো বলো। তোমার নাম কি যেন বলেছিলে? আমি ভুলে গেছি। সজীব, সজীব চৌধুরী। হ্যাঁ, মনে পড়েছে, সজীব চৌধুরী, সজীব চৌধুরী। নাম? আমি কেমন বোকা, নাম জিজ্ঞেস করে চলে এলাম, কত কিছুই তো জিজ্ঞেস করতে পারতাম। দূত আবার যাই, এবার গিয়ে কি জিজ্ঞেস করব? ও হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। তোমার একটা কথা জানাই হলো না, তুমি কি করো, বিজনেস না লেখাপড়া? আমি মাস্টার্স পড়ি, সাথে আমাদের বিজনেস দেখাশোনা করি। ও, বিজনেস দেখাশোনা করো? বিজনেসম্যান বিজনেসম্যান বিজনেসম্যান। চলে গেল? কেমন মেয়ে, আর কিছুই জিজ্ঞেস করতে পারলো না। কিন্তু ও জিজ্ঞেস না করুক, আমি তো ওকে কিছু জিজ্ঞেস করতে পারতাম। এই যা, আসল কথাটা তো জিজ্ঞেস করা হলো না, আবার যদি যাই কিছু মনে করবে না তো? না, কিছুই মনে করবে না, এবার আমার শেষ যাওয়া। এবার একটা প্রশ্ন নিয়ে এসেছি। একটা না, হাজারটা করো।
তুমি কিছু মনে করবে না তো? আমার মনের মাঝে এখন তুমি বসত করছো, মনে করার প্রশ্নই উঠে না। যে প্রশ্নটা আমি করব সে প্রশ্নের পাল্টা প্রশ্ন না করলে প্রশ্ন করতে পারি। বেশ বলো। তুমি বিয়ে করেছো? করেছো? করেছো বিয়ে? না। ও, বিয়ে করিনি। আচ্ছা, বিয়ে করিনি। শোনো, আবার এসে যে প্রশ্নটা তুমি করতে পারো সে প্রশ্নের উত্তরটা এক্ষুনি নিয়ে যাও। বলো। আমি কারোর সাথে প্রেমও করিনি। ও, প্রেমও করিনি? না। কেন বললাম? না বললে এই প্রশ্নটা নিয়ে আবার আসতো, আবার এলে ভালো করে দেখতে পারতাম, প্রাণ ভরে দেখতাম। ভিজে যাচ্ছে তো, ঘরে এসো। এখানে ভিজে যাচ্ছ, ঘরে এসো। হ্যাঁ, ভিজে যাচ্ছ তো, এসো ঘরে এসো। ভিজে যাচ্ছ, ঘরে এসো। তা না হয় বসলাম, কিন্তু বৃষ্টি না কমলে আমি যাবো কি করে? মা বর্ষা, বাবা বৃষ্টির জন্য যেতে পারেনি। আর যেতেও পারবে না, বৃষ্টি নামলে পাহাড় থেকে ঢল বইতে শুরু করে, রাস্তাঘাট সব একাকার হয়ে মরণ খাদ হয়ে যায়। রাত্রে এখানেই থেকে যাও। তবে একটা সুখবর আছে, কাল সকাল 10টার মধ্যেই লাইন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনাদের অসুবিধা? সারাদিন অসুবিধা করলো তাতে কিছু হলো না, রাতের জন্য ওর চিন্তা লেগেছে। জি, মানুষের উপকার করতে আমাদের কোনো অসুবিধা হয় না। বাবা, ওকে নিয়ে খেতে এসো। আচ্ছা, এসো বাবা, মুখ হাত ধুয়ে খেয়ে নেবে। একদিনের পরিচয়, একদিনের মেহমান, একদিন পরেই চলে যাবে। কিন্তু কেন জানিয়ে চলে যাবে বলে আমার মনটা এখন থেকে ছটফট করছে। আমার মনটা এমন হলো কেন? আমার যেমন মনটা ছটফট করছে, ওর মনটাও কি আমার মতো এমন ছটফট করছে? বর্ষা, আমাকে বিদায় দিতে কাল তুমি স্টেশনে যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? ওকে, যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? যাবে তুমি কি করে ভাবলে তোমাকে বিদায় দিতে আমি স্টেশনে যাব না? ক্ষণিকের দেখাতে তুমি যে আমায় তোমার করে নিয়েছো। এ কথা সত্যি, তোমার আমার দেখা ক্ষণিকের, কিন্তু এ দেখা দুটো মনের পবিত্র দেখা। এ দেখায় সৃষ্টি হয়েছে মনের ভিতর এক মধুর ভাষা, যে ভাষা জগতের সব মানুষকে মুহূর্তেই আপন করে নেয়, যে ভাষা মানুষের হৃদয়ের গভীরে যে মন, সেই মন থেকে বেরিয়ে এসে জগৎ সংসার সব আলোড়িত করে দেয়।
যে ভাষা পথের ফকিরকেও মুহূর্তের সম্রাটের আসনে অলঙ্কৃত করে দেয়, যে ভাষা জগতের সব ভাষার শ্রেষ্ঠ ভাষা, যার নাম ভালোবাসা। আর ভালোবাসা বেঁচে থাকে প্রেমিক প্রেমিকার হৃদয়ে জনম জনম ধরে। তুমি তেমনি আমার হৃদয়ে জনম জনম ধরে বেঁচে থাকবে সুদীপ, যতদিন পৃথিবী থাকবে, যতদিন মানুষ থাকবে, যতদিন আল্লাহর সৃষ্টি এই অপূর্ব প্রকৃতি থাকবে, ততদিন তোমার আমার এই ভালোবাসা বেঁচে থাকবে, যুগ থেকে যুগান্তরে, জন্ম থেকে জন্মান্তরে অমর হয়ে থাকবে দুটি অবুঝ মনের ভালোবাসা। রজনী শেষে ভোরের পাখি যখন আমাকে ডেকে বলবে ওঠো, কিছুক্ষণ পর আমার গাড়ি ছেড়ে যাবে স্টেশন থেকে, তখন তোমার জন্য আমার এই মনটা আকুল হয়ে কেঁদে উঠবে। এই বিরহ ব্যথা আমি সইব কি করে বর্ষা, সইব কি করে? কবি বলেছিল, বিরহেই ভালোবাসার আসল পরিচয় পাওয়া যায়। দুটি হৃদয় যদি থাকে কাছে, তখন সকল বিরহ মধুর হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো বর্ষা, দুটি মন যদি এক হয়ে যায়, তাহলে যত দূরই থাকি না কেন, আমার মন থাকবে তোমার কাছে, তোমার মন থাকবে আমার কাছে, তুমি আমার, আমি তোমার, এটুকুই সত্য। ভোরের পাখি ডেকে বলেছে, হে ক্ষণিকের অতিথি, তোমার বিদায়ের সময় হয়ে গেছে, বিদায়, বিদায়। আপনাদের কথা আমার অনেকদিন মনে থাকবে। চলার পথে ক্ষণিকের দেখা কেউ কখনো মনে রাখে না বাবা। তোমার যদি মনে থাকে তাহলে আমরা ধন্য হব। আসি, আসসালামু আলাইকুম। যাও, আল্লাহ হাফেজ। সুদীপ, শোনো, পথে যদি তোমার খিদে লাগে তাহলে এখানে গাছের কটা পেয়ারা আছে, খেয়ে নিও। আর যদি একা একা বসে থাকতে ভালো না লাগে তাহলে এই গল্পের বইটা দিলাম, বসে বসে পড়ো। তোমার ট্রেন এখন ছেড়ে যাবে। ট্রেন ছেড়ে গেল, আমার মনটা এখানেই পড়ে থাকবে। আমি ওর কাছে এসেও আমার মনের কথাটা বলতে পারলাম না। হায় রে পোড়া মন। তুমি এসেছিলে, তুমি চলে গেলে, যেন মনে হলো আমার জীবনে বসন্ত এসেছিল, বসন্ত চলে গেল। যেমন করে পাখির আসে ফুলের কাছে, ফুলের মধু নিয়ে আবার চলে যায়, তেমনি করে তুমি এসেছিলে আমার কাছে, আমার মনের সব মাধুরী নিঃশেষ করে নিয়ে।
তুমি চলে গেছো। যেমন করে নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে আসে আবার মিলিয়ে যায়, তেমনি করে আমার মনের আকাশে তুমিও এসেছিলে আবার চলে গেলে। আজ এই বিদায়ের বেলা আমার মনে সত্যি কথাটা আমি বলতে পারলাম না, বলতে পারলাম না। আমার হৃদয়ের বাগানে তোমার জন্য একটা ফুলের কলি ফুটেছে, সেই কলি একদিন ফুল হয়ে ফুটবে, চারিদিকে তার পাপড়ি মেলে ডাকবে, সজীব সজীব তুমি কোথায়। তারপর একদিন তোমার বিরহে ঝরে যাবে, শুকিয়ে যাবে। যখন তোমার ট্রেন স্টেশন থেকে অনেক দূরে চলে যাবে তখন তোমার বিরহ বেদনায় বর্ষার দুটি চোখ বর্ষার জলের মতো ভরে উঠবে। যদি তোমার ট্রেন আর কোনোদিন না আসে তাহলে আমার হৃদয়ের বাগানে সেই ফুলের কুলি আর কোনোদিন আমার জীবনে ফুল হয়ে ফুটবে না। ইতি অশ্রু ভেজা বর্ষা। আমার চিঠি পড়ে সজীব এখন কি ভাবছে? আমার ভালোবাসা কি ওর মনকে দোলা দিতে পারবে? পারবে কি ওর মনে আমার জন্য ভালো জন্ম দিতে? আমি কিছুই ভাবতে পারছি না। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে লেখা আমার চিঠি, ওর হৃদয় স্থান করে নিতে পারবে তো? জীবনের প্রথম ভালোবাসা আমার, ব্যর্থ হয়ে যাবে না তো? বর্ষার কথা আমার খুব মনে পড়ছে। ট্রেন থেকে কোথায়? সজীব আর আসবে না। সজীব, সজীব কোথায় লুকিয়েছ তুমি? সজীব আর আমাকে কষ্ট দিও না। সজীব আমার মনে হয়, আমার মনে হয় স্বপ্নে সজীব এসেছিল, স্বপ্নে চলে গেছে, সজীব আর কোনোদিন আসবে না। বর্ষা বাবু, এখানে আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। বাবার অবস্থা খুবই খারাপ, চলি চল। সজীব শোন, আজ তুই বাইরে কোথাও যেতে পারবি না। মা, আমি তো এখনই দুদিনের জন্য আমার এক বন্ধুর কাছে যেতে চেয়েছিলাম। না, এখন তোর কোথাও যাওয়া হবে না। কিন্তু মা, কোনো কিন্তু নেই। আমার বান্ধবী শাহানার মেয়ে আমেরিকা থেকে এসেছে, আজ বিকেল ওরা আমাদের বাড়িতে আসবে। তুই শুনে খুশি হবি যে আমি শাহানার মেয়ের সাথেই তোর বিয়ে ঠিক করেছি। বিয়ে? মানে আমার বিয়ে ঠিক করে রেখেছো? হ্যাঁ, শাহানা এই শহরের ধনীদের মধ্যে একজন। আসসালামু আলাইকুম। স্টুপিড, ঝাটা নামা। ঝাটা বুঝি? ও বুঝি, এইটার নাম ঝাটা। এই ঝাটা দিয়া আপনার ময়লা পরিষ্কার করতেছিলাম। আমার ময়লা পরিষ্কার করছিলে? না না না, আপনার না, আপনার মার ময়লা। না না, আপনার না, আপনার না, মানে আমার ময়লা। দত্তর কি কই, মানে থাক, এখন আর ময়লা সাফ করতে হবে না। মিসেস সালমা বেগম বাসায় আছে? আছে, মানে আপনার লেগে ঝাঁটা নিয়ে বসে আছে। না না, ঝাঁটা নিয়ে বসে নাই, ঝাঁটা দিয়া আপনাকে সাফ করতে কইতে। আদ্রো কি কইতে কি কই? আরে না, ঝাঁটা দিয়া ঘর সাফ করতে কইছে, আপনি রয় দিন। রাইট 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 রাইট। এই তুই যা উপরে যা, ম্যাম সাহেব গিয়া ক, এক
টেডি আর এক বেডি আইছে টেডি আর বেটি আসছে এখানে টেডি কে আপনি শাট আপ আমাকে তোমার টেডির মতো লাগছে না টেডির মতো না এই জাতার মতো দূর কি কইতে কি কই না মানে টেডি গো মতো ছোট প্যান্ট পিনছেন তো আমি একটা বলদ টাকা পয়সা নাই তো তাই ছোট কাপড় পিনছেন ঠিক আছে শাট আপ আমার কাছে যা টাকা আছে তা দিয়ে তোমার মতো হাজারটা মানুষ কেনা যাবে স্টুপিড স্টুপিড হ্যাঁ স্টুপিড হ্যাঁ হ্যাঁ স্টুপিড ঠিক আছে ওই যে দেখেন স্টুপিড আইতাছে না মানে ম্যাম সাহেব আইতাছে আরে শাহানা হাই হাই সালমা এ আমার মেয়ে রিটা রিটা এসো মা আমার বুকে এসো হাউ আর ইউ আন্টি ফাইন ফাইন থ্যাংক ইউ মা আমার মেয়ে রুবি হাই হ্যালো তোমার আঙ্কেল সজীবের বাবা আমার বান্ধবীর মেয়ে রিটা আমেরিকা থেকে এসেছে সে তুমি না বললেও বোঝা যায় দেশি কুত্তার বিদেশি চাল কি বললে বললাম সুন্দর বিউটিফুল আন্টি হোয়ার ইজ ইওর সান তোমার ছেলে কোথায় হ্যাঁ হ্যাঁ সজীব আছে এই আব্দুল সজীবকে আসতে বল মা আমি একটু বাইরে যাচ্ছি আমিও যাই নইলে কখন মুখ ফসকে কি বলতে কি বলে ফেলবো তখন তোমার মেকি প্রেসে যাওয়ার পাঞ্চার হয়ে যাবে আসি ছোট সাহেব আপনারে ম্যাম সাহেব ডাকতেছে কেন আবার জিগায় কেন নিচের ঘরে ম্যাম সাহেবের কাছে একটা মাই আইছে খালি হাই 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 কি বেসরম বেসরম হ কাপড় সাপড় তো পরে নাই না পরছে পরছে খুব ছোট শোনেন ম্যাম সাহেব সালাম না কই যা মাই জিয়ে খালি হাই 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 কি বলছিস তোরা হ ম্যাম সাহেব ওই হাই হাই টেডির লগে পরিচয় করাইবার লেগা আপনার ডাকতাছে এমন বেশরম মাইয়া আমার জীবনে আর দেখি নাই আপনার যদি একবার হাই হাই করে ফেলায় তাইলে আপনার সারা জীবনের লেগা হাই হাই করে চলতে থাকবেন এ হলো আমার বান্ধবীর মেয়ে রিটা আর আমার ছেলে সজীব হ্যালো হাই ডার্লিং ইউ আর সো সুইট সো বিউটিফুল ওয়ান্ডারফুল দারুন আই এম ভেরি ভেরি প্লিজ টু মিট ইউ ধন্যবাদ বস বাবা বস তোরা বসে কথা বল ও আন্টি নো এখানে কথা বলার কোনো সুযোগ নেই আন্টি আমি সজীবকে নিয়ে বাইরে কোথাও ঘুরে আসি বেশ তো যাও না কিন্তু মা ও যখন তোর সাথে একটু নিরিবিলি বসে কথা বলতে চাচ্ছে তাতে তোর আপত্তি কিসের যা তোরা কথা বলে একে অপরকে বুঝে নে আমার আর বোঝার দরকার নেই আই লাইক ইউ ভেরি মাচ চলো ডার্লিং কাম অন কাম অন হ্যান্ডসাম কাম অন লেটস গো মর্জিনা রে ওই হাই হাই মাইন্ডারে যদি ম্যাম সব পছন্দ করে তাইলে ছোট সাহেবের কপালে হাত দিয়া হাই হাই করা ছাড়া কোনো উপায় থাকবো না হাই হ্যান্ডসাম নেমে এসো 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 এ তুমি কোথায় নিয়ে এলে আমাকে জায়গাটা আমারও পছন্দ না তবু নিয়ে আসতে হলো কি করব বলো আজ যদি আমেরিকাতে থাকতাম
তাহলে নাইট ক্লাবে ডিস্কোতে তোমাকে নিয়ে যেতাম, তোমাকে নিয়ে ডান্স করতাম, তারপর ওফো ও মাই গড, আর আমার মন মানছে না। হাই হ্যান্ডসাম, তুমি কি ভাবছো? তুমি ভাবছো আমেরিকার কথা, আর আমি ভাবছি এখন যদি শহরের এই কোলাহল ছেড়ে সেই গ্রামে যেতে পারতাম। সেই গ্রাম মানে কোন গ্রাম? শিমুলপুর। কি সুন্দর, কি সুন্দর, কি মনোরম প্রাকৃতিক দৃশ্য। হোয়াট ননসেন্স, গ্রামে কি আছে? কতগুলো গাছপালা, নদী, নালা। আই হেট সো কল ভিলেজ, বাট আই লাভ ভিলেজ, বিকজ ভিলেজ ইজ মাই মাদার কান্ট্রি। ও মাই গড, তুমি নেটিভ দেশে থেকে থেকে একেবারে আনকালচার্ড হয়ে গেছো। ওকে নেভার মাইন্ড, আমি তোমাকে একেবারে মডার্ন বানিয়ে দেব। কাম অন ডার্লিং, ও কাম অন। সরি, আই এম রিয়েলি সরি। আই ডোন্ট মাইন্ড, এসব আমার কাছে কোনো ব্যাপারই না। ইচ্ছে করলে তুমি আমাকে কিসও করতে পারো। কিস খাওয়াটা বিয়ে করে তোমার স্বামীর জন্য তুলে রাখো। রিতা, প্লিজ বিহেভ ইয়োরসেলফ। রিতা, হোয়াট দ্য হেল ইউ ডুইং? সব কিছু ঠিক আছে তো? তাহলে ডেলিভারি দিয়ে দিন। সজীব এদিকে আয়। ইয়ে বাবা সজীব, রিতাকে তোর কেমন লেগেছে? তোমার বান্ধবীর মেয়ে যেরকম হওয়ার কথা ঠিক সেরকম। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে। যতক্ষণ এখানে ছিল ততক্ষণ ঘরটা আনন্দে ভরে গিয়েছিল। আর আমি যতক্ষণ রিতার সাথে ছিলাম আমার মনে হচ্ছিল আমি একটা নোংরা নর্দমায় পড়ে যাচ্ছিলাম। কি বলতে চাস তুই? কিছু না মা, আমি জীবনে অনেক মডার্ন মেয়ে দেখেছি, কিন্তু রিতা মডার্নের নামে থাক সে কথা তোমার সামনে বলা যাবে না। আমেরিকা থেকে এসেছে, একটু বেশি মডার্ন তো হবেই। পৃথিবীর আর সব দেশ থেকে আমেরিকা একটু বেশি মডার্ন, এটুকু বোঝার বয়স তোর হয়নি। কি বললি? ওই যে আপনি কইলেন ছি, আমিও বললাম ছি। হাই 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 হাই, শাট আপ কর আর স্টুপিডি কর। ছোট সাপ, ওই হাই হাই ম্যাম সাহেবরে বিয়ে করব না, আর আমারও যদি কন আমিও করুম না। সে কি ঠিক কইছি না ভাই যান? রিতা, সজীবকে তো কেমন লাগলো? ও মাম্মি ফ্যান্টাস্টিক, খালি ইচ্ছে হচ্ছিল ওকে আমি চিবিয়ে চিবিয়ে খাই। এ কি রকম কথা, চিবিয়ে খাবি মানে? মাম্মি একদম একটা চকলেটের মতো লাগছিল, ভেরি হ্যান্ডসাম। তোকেও পছন্দ করেছে? মাম্মি আজ পর্যন্ত এমন কোন ছেলে দেখিনি যে আমাকে পছন্দ করেনি। ওর মধ্য থেকে আমি যখন লজ্জাকে দূর করে দেব তখন রিতা ছাড়া সজীবের আর কেউই থাকবে না। আর যাওয়া হলো না, একটা উদ্ভট ঝামেলা এসে আমার ঘাড়ে চেপে বসেছে। ওকে বিদায় করে দিয়েই আমি তোমার কাছে আসছি। হাই হ্যান্ডসাম। ওরে বাবা, আমার সেই মুসিবত, হে আল্লাহ আমাকে তুমি বাঁচাও। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কুইনাইন ট্যাবলেট খেয়েছো। তুমি আমার বেডরুমে? হ্যাঁ, এখানে আমি আসবো না তার কে আসবে? কিন্তু কোনো কিন্তু নেই। তোমার জন্য কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, জেগে কাটিয়েছি আর ভেবেছি কখন সকাল হবে, কখন আমি তোমার কাছে ছুটে আসবো। রিতাকে বিয়ে করবে না? ইয়েস মা, যে মেয়ে মডার্নের নামে অসভ্যতার নোংরামিকে কালচার মনে করে তাকে আর যাই হোক ঘরের বউ করা যায় না। সজীব, আমার মুখের উপর কথা বলার সাহস তোকে কে দিয়েছে? নিজের জীবনের ডিসিশন নিতে কোনো সাহসের প্রয়োজন হয় না মা। তোর জীবনের ডিসিশন আমি নেব, তুই না। আমি যা বলবো তাই তোর ডিসিশন হবে। শোন, আগামী পরশু শুক্রবার তোর আর রিতার এঙ্গেজমেন্ট করব, সে কথা আমি অলরেডি রিতার মাকে দিয়েও দিয়েছি। কিন্তু মা,
কথা দেবার আগে তুমি আমার মতামতটা জানতে চাইলে না? না, এই বাড়িতে কারো কোনো মতামতের দরকার নেই, আমি যেটা বলবো সেটাই হবে ফাইনাল। প্রতিটা ব্যাপারেই তোমার ডিসিশনকে আমরা মান্য করে এসেছি মা, কিন্তু নিজের বিয়েতে নিজের পছন্দ অপছন্দ সবাই থাকতে পারে। ভাইয়া যাকে পছন্দ করে না তাকে তুমি, তোর ভাইয়া পছন্দ করুক আর না করুক আমি ওকে পছন্দ করেছি, আর আমার পছন্দে রিতা এবাড়ির বউ হয়ে আসবেই। এবারে আমার হুকুমে চলে, কিন্তু আমি কারো হুকুমে চলি না। এনগেজমেন্টের জন্য রেডি হয়ে থাকিস। ভাইয়া শুধু শুধু সংঘাতে যাস নে, মা যা বলে তাই মেনে নে। না, এতকাল মা যা বলেছে তার সব আমি মেনে নিয়েছি, কিন্তু এখন যা বলছে তা মানা আমার পক্ষে সম্ভব না। কি বলছিস ভাইয়া? তাহলে মা ঘরে আগুন লাগিয়ে দেবে, একটা অশান্তি সৃষ্টি করবে। মার কথা মেনে নিলে আমার জীবনে বড় অশান্তির সৃষ্টি হবে রে রুবি। সারাটা জীবন আমাকে অশান্তির আগুনে জ্বলে পড়ে মরতে হবে। একদিনের প্রতিবাদ যদি সারা জীবন কি সুখী করে, তবে সেই প্রতিবাদ অবশ্যই করা উচিত। কোথায় যাচ্ছিস ভাইয়া? যে আমার জীবনে শান্তি দিতে পারে সে আমার ভালোবাসার বর্ষার কাছে যাচ্ছি। বর্ষা? হ্যাঁ, শিমুলপুর গ্রামের মেয়ে বর্ষা। ও বোধে প্রতিদিন আমার আশায় স্টেশনে আসে আর ফিরে যায়। আমি যাই, আমাকে বাধা দিস না রুবি, আমি যাই। বর্ষা, বর্ষা, কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? বর্ষা, সজীব, সজীব, আমার বাবা বেঁচে নেই সজীব। I'm sorry বর্ষা, এই পৃথিবীতে আমি একা হয়ে গেছি সজীব, আমার আর কেউ রইল না। আমি আছি বর্ষা, আমি আছি, তুমি কেঁদো না বর্ষা। শোনো, এই পৃথিবীতে আজ থেকে আমি আছি তোমার সাথে, সারা জীবন থাকবো তোমার পাশে। হাজার এনগেজমেন্ট, এক্ষুনি সব মেহমান চলে আসবে, রিতা আসবে, রিতার মা আসবে, আমাকে লোকজনের কাছে অপমান করবে, এ আমি কিছুতেই সহ্য করব না। কি হয়েছে বেগম, কি টেনশন করছো? চুপ করো, আজ দুদিন হয়ে গেল আমার ছেলেটা বাড়িতে নেই, আর তুমি তার কোনো খোঁজ আনতে পারলে না? আমি তো পরিচিত সব জায়গায় খোঁজ করেছি, কোথাও সজীব যায়নি। কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, মানে তুমি এনগেজমেন্টটা এখানে কেন করছো? এ তো মেয়ের বাড়িতে হওয়ার কথা। চুপ করো, যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। আমার বাড়িতে পার্টি করে আমি প্রমাণ করতে চাইছি ওরা আমার কাছে এসে ছোট হবে আর আমার মাথা উঁচু থাকবে, বুঝেছো? না, মানে আমি বলছিলাম সজীব যদি না আসে তবে তোমার উঁচু মাথা হেট হয়ে যাবে। আমি বলি কি, এখনো সময় আছে, তুমি এনগেজমেন্ট পার্টিটা ক্যান্সেল করে দাও। শাট আপ, আজ পর্যন্ত আমার কোনো প্রোগ্রাম ক্যান্সেল হয়নি, আজও হবে না। তোমার জিদের জন্য আজ পর্যন্ত কোনো কাজই ঠিকমতো হয়নি। কি বললে? বললাম সজীব যদি না আসে তাহলে এনগেজমেন্টটা কি আমার সাথে হবে? আজ পর্যন্ত আমার কথার অবাধ্য কেউ হয়নি, আমার দৃঢ় বিশ্বাস ঠিক সময় মতো সজীব আসবেই, সজীবকে আসতেই হবে। চলো সবাই সামনে। চলে এসেছে, আমি জানতাম ও ঠিক সময় চলে আসবে। আমার মা, সালাম করো।
সজীব, তোর সাথে এই মেয়েটি কে আমি জানতে চাই। এবারে পুত্রবধূ মা। পুত্রবধূ এই বাড়ির? সজীব, আমি আবারও জিজ্ঞেস করছি, বল কে এই মেয়ে? বললাম তো মা, আমার স্ত্রী, তোমার বৌমা। বউয়ের মুখটা একটু দেখি সজীব, ঘোমটাটা সরা। কি সুন্দর, যেন পূর্ণিমার চাঁদ, গায়ের রং তো কাঁচা হলুদের মতো। চুপ করো সালমা, তোর ছেলে আমাদেরকে এভাবে অপমান করবে আমি ভাবতেও পারি। ও নো মা, এতে সজীবের কোনো দোষ নেই। গ্রামের কিছু গরিব ঘৃণিত মানুষ আছে যারা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। এই মেয়ে, তুমি যদি ভেবে থাকো তোমার সেই স্বপ্ন পূর্ণ হবে, তাহলে বলবো তুমি খুব বোকা। তোমার মতো ছেলে ধরার ব্যবসা করা মেয়েরা কোনোদিন কারো বউ হতে পারে না। এখানে অভিজাত সম্মানীয় মেহমানদের দিকে তাকালেই বুঝতে পারবে তোমার শরীরের এই পোশাক এই মাহফিলে বড়ই বেমানান। তোকে দেখেই মনে হয় অসভ্য, ছোট লোক, নষ্টা মেয়ে। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মারলে? যে মেয়ে আরেকটা মেয়ের সম্পর্কে ভালো করে না জেনে নষ্টা মেয়ে বলতে পারে, তাকে মারার জন্য কোনো সাহসের দরকার হয় না। কি এত বড় কথা! সজীব, তুমি এসব দেখো চুপ করে আছো? শুধু দেখে নয়, শুনেও চুপ করে আছি। কারণ যেসব কথা আপনার মেয়ে উচ্চারণ করেছে তার জবাব এর চেয়ে সুন্দর হতে পারে না। ওকে ওকে সজীব, তোমার বউ সবার সামনে আমার গায়ে হাত তুলেছে, চড় মেরেছে। আমিও বলে যাচ্ছি, এই চড় আমি সবার সামনে তোমার বউকে ফিরিয়ে দেব। দিস ইজ মাই প্রমিস। চলো মা। এক ছোট লোকের বাচ্চা, খবরদার আমাকে ছোট লোকের বাচ্চা বলবেন না। আমার বাবা ছোট লোক নয়, আমি আপনার পুত্রবধূ, আমাকে শাসন করার আছে। কিন্তু আমার বাবা মাকে গাল দেওয়ার কোন অধিকার আপনার নেই। ঠিক যতটুকু আপনি বলতে পারবেন ঠিক ততটুকুই আপনি বলবেন, তার বেশি নয়। হোয়াট আর ইউ ট্রাইং টু টিচ মি? নো, নেভার। আই ডোন্ট ওয়ান্ট টু টিচ ইউ because you are my mother-in-law and I think you know Newton's third law, in every action there is equal and opposite reaction. বিজ্ঞানী নিউটন বলেছেন প্রতিটি অ্যাকশনের সমান এবং বিপরীত রিয়াকশন হয়, যে যা করবে তাই সে ফেরত পাবে। It truly I will respect you and you must respect me. সজীব তাহলে আগে থেকে তোমাকে সব শিখিয়ে পড়িয়ে ট্রেনিং দিয়ে নিয়ে এসেছে? মা, ও আমাকে কোনো ট্রেনিং দেয়নি এবং কোনো কিছুই শেখায়নি। যা শিখেছি আপনার এখানে এসেই এখন শিখেছি। মানুষের সাথে মানুষের কিরকম ব্যবহার করতে হয় তা এ প্রথম দেখলাম এবং শিখলাম। আর আপনার সাথে কিভাবে ব্যবহার করতে হবে সে ট্রেনিং আমি এখান থেকেই নেব। আর একটা কথা মনে রাখবেন, আপনিও একদিন এ বাড়িতেই বউ হয়েই এসেছিলেন আর আমিও আজ বউ হয়েই এসেছি। বউ থেকে আজ আপনি শাশুড়ি হয়েছেন, কিন্তু বউয়ের সাথে যুদ্ধে লিপ্ত হবেন না, তাহলে শুরু হবে বউ শাশুড়ির যুদ্ধ। আর বউ শাশুড়ির যুদ্ধ শুরু হলে এই সংসারে সব শান্তি ধূলিসাৎ হয়ে যাবে। সাব্বাস বৌমা, সাব্বাস, খুব ভালো বলেছো। শান্তি আগেও ছিল না মা, এখনো না। রুবি, জলদি বৌমাকে ঘরে নিয়ে যা। এসো এসো সাংঘাতিক ভাবি, ঘরে এসো এসো ভাইয়া।
ভাইজান একটা কামই করছে। কই রে আব্দুল বর্জিনা, আরে সবাই সাইরেন বাজা, আমার বউকে জব্দ করার জন্যে ঘরে বৌমা এসে গেছে। কি বললে? ওই পুচকে মেয়ে আমাকে জব্দ করবে? ওকে আমি এমন শিক্ষা দেব যাতে লেজ তুলে বাড়ি ছেড়ে পালাতে পাত পাবে না। নো, নেভার। যে অপমান আমি হয়েছি তা কোনো দিনই ভুলব না। আমি এর প্রতিশোধ নেবই। আই উইল টেক রিভেঞ্জ মা। যে বাড়িতে বউ হতে গিয়ে আমি অপমান হয়েছি সেই বাড়িতে একদিনের জন্য হলো আমি বউ হবই। কি বলছিস তুই? এত বড় অপমানের পরও? অপমানের কাঁটা আমার সারা শরীরে বিদ্ধ করেছে মা। ওই অপমানের প্রতিশোধ অপমান দিয়েই নিতে হবে। ওই বাড়ির বউ হয়ে ওই বউকে দূর দূর করে তাড়াতে হবে। পারবি মা, পারবি? তাহলে আমারও অপমানের প্রতিশোধ হবে। কিন্তু কিন্তু কি করে তুই এই অসম্ভবকে সম্ভব করবি মা? টাকার উপরে এই পৃথিবী চলে। অর্থই সব অনর্থের মূল। সেই অর্থের লোভ দেখিয়ে সজীবের মা তোমার বান্ধবী সালমা বেগমকে হাত করে ওদের সংসারে আগুন জ্বালিয়ে দিতে হবে। হ্যাঁ, সালমা অনেক লোভী, ওর লোভটাকে কাজে লাগাতে হবে। তুমি তোমার বান্ধবী সালমা বেগমকে এখানে আসতে বলো। আমাকে আর আসতে বলতে হবে না মা, আমি নিজেই এসেছি। লজ্জায় ঘৃণায় আমার মুখ কালো হয়ে গেছে। তুই আমাকে মাফ করে দে শাহানা। মাফ করতে পারি এক শর্তে। তোর যে কোনো শর্তে আমি রাজি আছি শাহানা। আমার মেয়ে তোর ছেলেকে ভীষণ ভালোবেসে ফেলেছে। সালমা, সালমা সজীবকে ছাড়া ও বাঁচবে না। সজীবের সাথে আমার রিটাকে বিয়ে দিতে হবে। আমিও তো এতেই চেয়েছিলাম, কিন্তু কোনো কিন্তু নেই আন্টি। আপনি যখন চান আর আমিও যখন চাই তখন সে একতার কাছে কিন্তুর কোনো বাধা থাকবে না। ওই বউকে তাড়িয়ে দিয়ে আমি আপনার ছেলের বউ হব। আর তার জন্যে আমি তোকে 2 কোটি টাকা দিব সালমা। আর আমাদের আমেরিকার বাড়িটাও সজীবের নামে লিখে দেব। আমেরিকার বাড়ি সজীবের নামে? শুধু তাই নয় সালমা, আমার এই বাড়ি ঘর স্থাবর অস্থাবর সম্পত্তি যা কিছু আছে সব আমি সজীবের নামে লিখে দিব। সব সজীবের নামে লিখে দিবি? বিনিময়ে ছলে বলে কৌশলে ওই বউকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, ওই বউ আমাকে অপমান করেছে, ওকে আমি তারা বই। যদি এমনি না যায় তাহলে ছলে বলে কৌশলে তারাতেই হবে। তাহলে আজ থেকে শুরু হয়ে যাক বউ শাশুড়ির যুদ্ধ। আর এই বউ শাশুড়ির যুদ্ধে আমি জিতবই। প্লিজ আর একটু ঘুমাও প্লিজ। 6টা বেজে গেছে, 8টার মধ্যে নাস্তা রেডি করতে হবে, নইলে মা রেগে যাবে। ছাড়ো, এই আর একটু থাকো না প্লিজ। সারা রাতই তোমার বুকে ছিলাম, এখন সকাল, সংসারে কাজ করতে হবে। ছাড়ো তো, তোমাকে তো আমি সংসারের জন্য আনিনি, তোমাকে এনেছি আমার জন্য। তুমি আমার বউ। শোনো, রাতে আমি তোমার বউ, দিনে এই সংসারের বউ। তুমি ঘুমো, আমি যাই। আর দুষ্টুমি করো না, ছাড়ো তো। এই সারা রাত কি তোমার তৃপ্তি মেটেনি? না, মনে হয় সারা রাত, সারা দিন, সারা মাস, সারা বছর তোমাকেই বুকে নিয়ে থাকি। Thank you.
দিয়ে দই সাহেব খাইব তোরে। কি করুম ক, আজ ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, সারা রাত খালি ভাবছি ছোট সাহেবের কথা। আহ কি সুন্দর একটা বউ ঘরে আনছি। আনছি তো নতুন বউ, কিন্তু যে শাশুড়ি, দুই দিনে হালকালা হয়ে যাব। আরে না না, নতুন বউ কম না, তুই দেখিস বউয়ের পাল্লায় পড়ে যা, শাশুড়ি ভাত ঠিক হয়ে যাইব। আমার তো ভয় লাগে, না জানি বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ যুদ্ধ আর ভাল লাগে না, এবার শান্তি চাই। আচ্ছা তোর লাগে আমার বিয়া হইলে তোর মাও কি আমার লাগে এরকম করব? আরে না না, আমার মায় তরে এই বুকে লইয়া আদর করব। আচ্ছা তোমার লেগে তোমার মায়া আবার কোন বিয়া মায়া ঠিক করে রাখে না তো? রাখছে না, আমার আপন চাস্ত বোন কমলা। ওই কমলা তুমি বিয়ে করো। আমি তরে ভালোবাসি, তরে আমি বিয়া করব, দরকার হইলে আমি নিজেই ছোট সাহেব হয়ে যাব। কেমনি? আমি মারে না জানাইয়া তরে বউ কইরে ঘরে তুলু, তরে ছাড়া আমি কারোরে বিয়া করব না, কারোরে বিয়া করব না, তরে ছাড়া আমি কারোরে বিয়া করব না। এটা রান্নাঘর আব্দুল, বেডরুম না। তোমাদের লাভ স্টোর এখন বন্ধ করো, চলো খাবার তৈরি করি। জানো তো পেটে খাবার না থাকলে ভালোবাসার জানলার ফাঁক দিয়ে পালায়। আরে খাবার আটটার আগে সব রেডি করে ফেলামু, আপনি কেন কষ্ট করে এত সকালে উঠলেন? যা আরে আমাকে দাও। আপনি নতুন বউ, যান ঘুমান, আমরা সময় মতো সব হাজির করুম। আমি ঘুমিয়ে থাকলে তোমাদের সুবিধাও তো বুঝতে পেরেছি, কিন্তু বাড়ির বউ বেশি ঘুমালে চলে না, সব দিকে নজর রাখতে হয়। এবার সরো, আমার কাজ আমাকে করতে দাও। আপনার আমার কি কাজ? রান্নাঘরই হচ্ছে বউদের আসল জায়গা। শোনো, এতকাল এখানে কি চলেছে তা আমি জানতে চাই না, এখন থেকে ঘরের রান্না আমি করব। কিন্তু কোনো কিন্তু নেই, জানো তো শ্বশুর শাশুড়ি ননদের মন রক্ষা করতে হলে ভালো খাবার খাওয়াতে হয়, এবং সেই কাজ আজ থেকে আমি করব। এমন খাবার খাওয়াবো খেয়ে শাশুড়ি বলবে বৌমা ফার্স্ট ক্লাস। কিন্তু অহন তো মাত্র বউ আইলে, আর কয়টা দিন যাক। প্রথম রাতে বিলাই না মারলে পরে পস্তাতে হয়। এগুলো নিয়ে যাও। মা আটটার আগেই সব নাস্তা রেডি, আসুন মা। একমাত্র ছেলের বউ, সেও আমাকে এভাবে ধাক্কা মারলো।
আমার মরণ ছাড়া কোনো উপায় নেই, আশ্চর্য হয় না। মা, ডাক্তারকে খবর দাও। রাখো তোমার ডাক্তার। তুমি এমন করে আমাকে দেখছো কেন? তুমি কি মায়ের কথা বিশ্বাস করেছো? তুমি কি বিশ্বাস করেছো আমি মাকে ধাক্কা দিয়েছি? সজীব, সজীব, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি, আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি। বাবা, এসব কি শুরু হলো? যুদ্ধ শুরু হলো, বলেছিলাম না, সাইরেন বেজে গেছে, যুদ্ধের সাইরেন, বউ শাশুড়ির যুদ্ধ। মা সকালে যে অভিনয় করেছে, যেভাবে আমাকে সবার সামনে দোষী বলে প্রমাণিত করতে চেয়েছিল, সেভাবে আমাকেও তার জবাব দিতেই হবে। আব্দুল, মা, তুমি এতকাল আপনি আব্দুল মর্জিনার সেবা নিয়েছেন, এখন থেকে আমি আপনার সেবা করব। তোমার মতো মেয়ের সেবা আমার কোনোদিনই দরকার হবে না। কিন্তু আমার দরকার হবে। সকালে আপনি যে অভিনয় করে সবার সামনে আমাকে দোষী সাব্যস্ত করতে চেয়েছিলেন, তার একটা জবাব আপনাকে দিতে হবে না? কি বলতে চাও তুমি? আমি তো আগেই বলেছি, কেউ যদি আমাকে ঢিল ছোড়ে, যতক্ষণ না পর্যন্ত আমি তার উপর ঢিল ছুড়ে না দেই, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে ঘুমোতে পারি না। কি কি বলতে চাও তুমি? সিম্পল কথা, একদম সোজা, আপনি ড্রয়িং রুমে ইচ্ছে করে পড়ে গিয়ে আপনার ছেলের কাছে আমাকে দোষী বানাতে চেয়েছেন। হ্যাঁ, এভাবেই তোমাকে দোষী বানিয়ে ওর মন থেকে বিষিয়ে দেব, তারপর দূর দূর করে সজীবই তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। দিল্লি বহু দূরে মা, আপনার এই কল্পনা কল্পনাই থেকে যাবে, কোনোদিনও বাস্তবে সম্ভব হবে না। আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তাই নাকি? হ্যাঁ, এই দেখুন। কি হয়েছে বর্ষা, কি হয়েছে মা? না না, কিছু না, মা আমাকে একটু ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মা, তুমি ভাবি কি এভাবে? না, এ সব মিথ্যে কথা। হ্যাঁ, সব মিথ্যে কথা। কেন শুধু শুধু মাকে দোষারোপ করছো? ওনার ইচ্ছে হয়েছে আমাকে মেরেছে, আমি কিছু মনে করিনি বাবা। ওগো ওগো, চলো। আপনি কত দূরে গিয়েছেন? পাঁচ পা এগিয়ে যাই তো আবার দশ পা পিছিয়ে যেতে হয়। আমি জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এইরকম মেয়ে আর একটিও দেখিনি। তাহলে তোকে যে 2 কোটি টাকা দিব ভেবেছিলাম, সেই টাকাটা আর আমেরিকার বাড়িটা আপনার হাতের মুঠোর মধ্যে এসে ফুসকে গেল? না না না, এখনো যায়নি। তোমরা আমাকে আর কটা দিন সময় দাও, আমি এবার অন্য পথে আগাবো। কি পথ? সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এবার আঙ্গুল বাঁকা করতে হবে, গুন্ডা ভাড়া করে ওকে শেষ করতে হবে। বিউটিফুল আইডিয়া। যদি এমনিতে পথের কাঁটা সরে না যায়, তাহলে কাঁটাকে শিকড় সহ উপড়ে ফেলতে হবে। কোথায় নিয়ে যাচ্ছ? ঘরে চার দেয়ালের মধ্যে বন্দি থেকে তোমার দমটা বন্ধ হয়ে আসছিল, তাই তোমাকে নিয়ে বেড়াতে যাচ্ছি। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল তুমি জানলে কি করে? অনেক কিছু না জানলেও বুঝে নিতে হয়। বিয়ের পর এই প্রথম তোমাকে নিয়ে বেড়াতে যাচ্ছি। কিন্তু বাড়িতে অনেক কাজ হয়ে গেছে। কাজ কাজ আর কাজ, দেখ বিয়ের পরে তুমি বউ না হয়ে কাজের মেয়ে হয়ে গেছো। বউদেরই তো কাজ করতে হয়, নইলে স্বামীরা দূর পাওয়া যায় না। কাজ না করলেও আমি তোমাকে সারা জীবন ভালোবাসায় ভরে রাখবো।
সরে আসতে। ও মাই গড, এই কারা তোমরা? এভাবে কেউ গাড়ি চালায়? আমি জানি না, তবে আমি বুঝতে পারছি তোমার পথ থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ। যে গুন্ডা আমি ভাড়া করেছি তারা হয়তো এতক্ষণ বর্ষাকে মেরে তাদের কাজ শেষ করে ফেলেছে। এবার সজীবের সাথে তোর বিয়ে দিয়ে আমি আমার ওয়াদা পূরণ করব। মা, ওই 2 কোটি টাকা কিন্তু রেডি রাখিস। হ্যাঁ মা, আমি আপনার বৌমা। আমাকে দেখে আপনি চমকে উঠলেন কেন? না না, চমকে উঠবো কেন? জানেন মা, আজ কতগুলো সন্ত্রাসী আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আপনার ছেলে ওদেরকে কুকুরের মতো পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। এই যাও, তুমি একটু বিশ্রাম নাও, মায়ের কি লাগে না লাগে আমি একটু দেখে আসছি, তুমি যাও। আপনি যে গুন্ডাদের ভাড়া করেছিলেন তারা আমাকে মারতে পারেনি আর পারবেও না। একটা কথা মনে রাখবেন মা, যদি আমি ইচ্ছে করে না যাই তাহলে কোনো শক্তি আমাকে এ বাড়ি থেকে তাড়াতে পারবে না। আর হ্যাঁ, আপনার ছেলেকে আমি জানতেই নেইনি যে কাজটা আপনার, কারণ এটা মা ছেলের যুদ্ধ নয়, এটা বউ শাশুড়ির যুদ্ধ। সাবান মাখাবো পিছলে করবে, এবার বুঝবে মজা। এবার বুঝবে ঠেলা। বুঝুক এবার কত ধানে কত চাল। কোথায় যাচ্ছ? চিৎকার করছে কিন্তু তোমরা যেতে পারবে না। কেন ভাবিস বাবা,
দেখো মেম সাহেবকে এতদিন তোমরা সেবা করেছো, এইবার আমাকে একটু সেবা করতে দাও। কিন্তু ভাবি উনি, কোনো কিন্তু নয়, তোমরা তো জানো উনি আমাকে দেখতে পারে না। এখন যদি তার বিপদে আমি সাহায্য করি তবে আমাকে কত আদর করবে। তুমি যাও যাও যাও, আমাকে একটু সেবা করতে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি সেবা করেন, আমরা যাই। চল চল মর্জিনা, চল চলো। আব্দুল, মর্জিনা কোথায়? হারাম জাদারা, মরেছিস নাকি তোরা? না না মরিনি। আপনি না মরা পর্যন্ত ওরা তো আর মরতে পারে না, ওরা আপনার গোলাম। আপনার চিৎকার শুনে ওরা ছুটে এসেছিল, আমি ওদের বিদায় করে দিয়েছি। কেন? আপনাকে বোঝাতে যে কাউকে গুন্ডা দিয়ে মারতে চাইলে তার কেমন ব্যথা লাগে। মানে আপনি গুন্ডা ভাড়া করে আমাকে মারতে চেয়েছিলেন, তাই আপনার জন্য বাথরুমের পিছিলের কাজটা কষ্ট করে আমি করেছি। হ্যালো, কে কি বললে? এখন আমি কি করি? এসব কথা যদি জানাজানি হয়ে যায়, এ হতে পারে না। সে আমাকে এক মাসের সময় দিয়েছে, তারপর তারপর সে বাড়িতে চলে আসবে, সবাইকে সব জানিয়ে দেবে। যদি মা বাবা সজীব ওরা দেখে তাহলে ভাবি। তুমি অমন করে আমার দিকে দেখিয়েছো কেন? না না কিছু না। তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাইরে। তুমি প্রতিদিন বাইরে কোথায় যাও আমাকে একটু খুলে বলবে? হ্যাঁ ভাবি, তোমাকে সব খুলে বলবো বলেই আমি ঠিক করেছি। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো। তার আগে তোমাকে বলতে হবে, কথাটা তুমি কাউকে বলতে পারবে না। আমার মাথা ছুঁয়ে বলো। আমি বলবো না, আমি বলবো না। হ্যাঁ তাহলে এসো, আমার ঘরে এসো। হ্যালো আন্টি, আপনার ভাড়া করা গুন্ডারা ওই বর্ষাকে মেরে ফেলেছে তো? না পারেনি, ওরা উল্টো মার খেয়ে ফিরে এসেছে। তাহলে এখন কি হবে? মা তো 1 কোটি টাকার একটা চেক রেডি করে ফেলেছে আপনার জন্য। 1 কোটি টাকার চেক? হ্যাঁ, মা বলেছে আপনি এসে যেন নিয়ে যান, কিন্তু আপনি তো এখনো কিছুই করতে পারলেন না। তাহলে থাক, মাকে বলি চেকটা ক্যান্সেল করে দিতে। না 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 না, আমি তোমাকে কথা দিচ্ছি, 1 মাসের মধ্যেই ওই বউকে আমি বাড়ি ছাড়া করেই ছাড়বো। তুমি আমাকে 1 মাসের সময় দাও মা। 1 মাস সময়? এ তো বেশি হয়ে যায়। তবু আপনি যখন বললেন আমি দিতে রাজি আছি, আপনি এসে তাহলে চেকটা নিয়ে যান। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, আমি এক্ষুনি আসছি। মা, আমি ভাবিকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। বাইরে কেন? তোর ভাবি যদি জাহান্নামেও যায় তাতেও আমার কোনো আপত্তি নেই। জাহান্নামের রাস্তা তো আমি চিনি না, আপনি চেনেন, গেলে আপনাকে নিয়ে যাব। চলো রুবি। তোকে জাহান্নামে পাঠাতে হলে যদি আমাকেও জাহান্নামে যেতে হয় তাতে আমি রাজি। জাহান্নাম নয়, এই 1 কোটি টাকা দিয়ে আপনি বেহেশতে যাবেন আন্টি। তুমি আমাকে কাজ শেষ করার আগে 1 কোটি টাকা দিয়ে দিচ্ছ? অ্যাডভান্স দিচ্ছি, আরো তো 1 কোটি টাকা পাওনা আছে। শুধু 1 কোটি নয়, এর সাথে আমার আমেরিকার বাড়িটাও। আহারে, তোমরা কত ভালো কত সুন্দর। আর আমার ছেলে হীরা রেখে কাজ নিয়ে সংসার করছে, একদিন সে কাছে তার জীবনটা কেটে টুকরো টুকরো হয়ে যাবে। না না আন্টি, আপনার ছেলের জীবনের কোনো ক্ষতি আমি চাই না। আমি শুধু চাই
ওই বউটা বাড়ি থেকে বের হয়ে আপনার ছেলের জীবন থেকে সরে যাক, আর আমার মেয়ে তোর ছেলের বউ হয়ে প্রবেশ করবে, আর তার বিনিময়ে আপনি পাবেন আরো 1 কোটি টাকা, আমেরিকার বাড়ি। ধন্যবাদ মা রিতা। নো রিতা না, আপনি আমাকে বৌমা বলবেন। বৌমা? শুধু বৌমা না, বলুন গুড লাক বৌমা। গুড লাক বৌমা। এবার আসুন, এবার আসুন। না না, এটা বলতে বলিনি, আপনাকে এবার যেতে বলেছি, কাজ শুরু করতে বলেছি। হ্যাঁ, এবার ভয়ঙ্কর কাজ শুরু করব। গুন্ডাদের দিয়ে তাড়াতে পারিনি, কিন্তু ওকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারবো। এই বিষটা খুবই মারাত্মক, 2 থেকে 5 ফোঁটা পান করলে সাথে সাথে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। যদি 1 ঘন্টার মধ্যে ওয়াশ করা না হয় তাহলে রোগীকে বাঁচানো যাবে না। আর যদি 1 ঘন্টার মধ্যে ওয়াশ করা হয় তাহলে রোগী বেঁচে যাবে তো? হ্যাঁ, কিন্তু আপনি হঠাৎ এই বিষ সম্পর্কে জানতে চাইছেন কেন? না এমনি আমার সাজানো বাগানে একটা সাপ ঢুকেছে, সেই সাপ মারার জন্য বিষটা আমি সংগ্রহ করেছি। কিন্তু এটা সাপ মারার ওষুধ না, এটা মারাত্মক বিষ, পয়জন থেকে আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাবধানে থাকব। বর্ষা, তুই আর বাঁচতে পারবি না, এই বিষ তোকে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দেবে। রুবি, তোমার সব কথা আমি রাখবো, যদি তুমি আমার একটি কথা রাখো। কি কথা ভাবি? তুমি আজ থেকে আর এ বাড়ির বাইরে যেতে পারবে না। কিন্তু ভাবি, তোমার কোনো কথাই আমি শুনবো না, এখন থেকে আমার কথাই তোমাকে শুনতে হবে, কারণ আমি এ বাড়ির বউ। বউ গায়ে মানে না আপনি মরল, এখন তোকে ওর কথা শুনতে হবে, আমাকেও ওর কথা শুনতে হবে, তোর বাপকেও ওর কথা শুনতে হবে। এসব আপনি কি বলছেন মা? খবরদার, তুমি আমাকে মা বলবে না, আর একটি কথা মন দিয়ে শুনে রাখো, শ্বশুর বাড়িতে বউ যতটুকু অধিকার নিয়ে থাকে ঠিক ততটুকু অধিকার খাটাতে চেষ্টা করবে, তার বেশি নয়। রুবি আমার মেয়ে, ওকে শাসন করতে হয় আমি করব, তুমি তোমার ওই ময়লা নাক গলাবে না। নাক যখন আছে তখন গলার সুযোগ পেলেই গলে যাবে, এতে আমার কোনো দোষ নেই। যা দোষ ওই নাকের, কোনো অন্যায় অবিচারের গন্ধ নাকে ঢুকলেই নাকটা বাঁকা হয়ে যায়। তবে হ্যাঁ, আবার স্নেহ আদর পেলেও নাকের মাথা নিচু হয়ে যায়। যদি আপনি আমাকে আপনার মেয়ের মতো বুকে টেনে নেন। এই বুকটা রিতার জন্য খালি পড়ে আছে, তোর মতো ছোট লোকের জন্য নয়। মা, আমি ছোট লোক নই। তুই ছোট লোক, তোর 14 গোষ্ঠী ছোট লোক। মা, আর একবার যদি ওই কথা বলেন তাহলে তুমি আমাকে মারবে। মারো মারো। হায় আল্লাহ, কোথায় এসে আমি পড়লাম, বাইরে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করতেই আমাকে মারতে চায়। সজীব বাবা, সজীব আমাকে বাড়ি থেকে দূরে কোথাও দিয়ে, আমি আর এখানে থাকবো না। কি হয়েছে মা? বাসায় এসে দেখি তোর বউ বাড়িতে নেই, আমি জিজ্ঞেস করি কোথায় গিয়েছিলে, এটাই নাকি আমার অন্যায় হয়েছে, তাই আমাকে মারতে চাইছে। আপনার সাথে আমার কথা বলতে রুচিতে বাধে, ঘৃণা হয়। আপনি মা না, আপনি মা জাতের কলঙ্ক, এত মিথ্যে কথা আপনি বলতে পারেন? বর্ষা, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে মারতে চাও, তাকে অপমান করো? এসব তুমি কি বলছো সুজিত? যা নিজের কানে শুনেছি তাই বলছি, তুমি কোথায় গিয়েছিলে মা তা জিজ্ঞেস করতে পারেন না, তার জন্য মাকে তুমি? ভাইয়া, খবরদার রবি, আমাদের মাঝে তুই কোনো কথা বলতে আসবি না। বর্ষা, তুমি এক্ষুনি মায়ের পা ধরে ক্ষমা চাও, ক্ষমা চাও। না না সজীব, ও না হয় ভুল করেই ফেলেছে, ওকে ক্ষমা চাইতে হবে না, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। বৌমা, তুমি সজীবকে নিয়ে ঘরে যাও, ওর মাথাটা ঠান্ডা করো, যাও। কেন শুধু শুধু আমার জন্য ওর সঙ্গে ঝগড়া করতে গেলি? এখন আমার কপালে কত দুর্ভোগ আছে কে জানে। সজীব যা বাবা, ওকে শান্ত কর, যা বাবা যা, নইলে আমাকে মেরে ফেলবে। আমি ভুল কখনো করি না, কালকেরটা ছিল ভূমিকা,
সিনেমা ট্রেলার, আজ হবে আসল সিনেমা, এবং আজকের পর থেকে তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অন্যায় কাছে হেরে বিদায় নেওয়ার মতো মেয়ে আমি নই। আপনি যতই ষড়যন্ত্র করুন না কেন, আমি এ বাড়ি থেকে কোনো দিনও যাব না। যাবে যাবে, এই গ্লাসে দুধটুকু তোমাকে এই বাড়ি থেকে চির বিদায় দেবে। শুনেছি মা তার সন্তানকে বুকের দুধ পান করিয়ে মাতৃত্বের স্বাদ পায়, সন্তান পায় মায়ের আদর স্নেহ মমতা। অভাগী আমি, আমার জন্মের পর আমার মা মারা গেছে, মায়ের বুকের দুধ এবং আদর স্নেহ মমতা কিছুই পাইনি। স্বপ্ন দেখতাম শাশুড়িকে মা দেখে, তার বুকে জড়িয়ে থেকে আদর স্নেহ মমতায় নিজেকে ভরিয়ে নেব। কিন্তু আমার সে স্বপ্ন আপনি ভেঙে খান খান করে দিয়েছেন মা। মা, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে শাস্তি দিন, কিন্তু আপনার বুকের স্নেহ মমতা থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না। আপনার পায়ে আমাকে স্থান দিন, বিনিময়ে আমি আর কিছুই চাই না। আমি সারা জীবন আপনার সেবা করবো। না, তোর স্থান এই বাড়িতে হবে না, আজই হবে তোর এই বাড়িতে শেষ দিন। ক্ষমা চাইতে বলেছিস বলে আজ সে প্রতিশোধ নিতে ও আমাকে দুধের সাথে বিষ খাইয়ে দিয়েছে। এখনো কোনো ভয় নেই, সমস্ত বিষ ওয়াশ করে ফেলে দেওয়া হয়েছে। ডাক্তার, সত্যি কি বিষ ছিল? হ্যাঁ, মারাত্মক বিষ ছিল, সময় মতো নিয়ে এসেছেন বলে বেঁচে গেছে, দেরি হলে কিছুতেই বাঁচানো যেত না। আমার জন্ম দেয়নি মাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে, সেটা অন্যায় নয়? যদি কেউ তা করে থাকে তবে তা 112 অন্যায়। কিন্তু কোনো মিথ্যে কথাকে বিশ্বাস করে কারো
কারো কোনো জবাবদিহিতা না শুনে কারো উপর অত্যাচার করা তার চেয়ে বড় অন্যায়। কি জবাব দেবে তুমি? মা নিজে বিষিয়েছে আমার উপর দুর্নামের বোধ চাপিয়ে দিয়ে এ বাড়ি থেকে তাড়াবার জন্য। মা নিজেই বিষ খেয়েছেন। বিশ্বাস করো, বিশ্বাস করো, এই মক্কা শরীফের কসম খেয়ে বলছি আমি তোমার মাকে বিষ দেইনি। তোমার মা যদি বলে আমি তাকে বিষ দিয়েছি তবে সেই বিষ খেয়েই আমি নিজেই আত্মহত্যা করব। মানে সজীব বর্ষার চুল ধরে টেনে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি ভাবছো তুমি? না কিছু না, আমার সজীব এখন আসছে না কেন? মা আমি এসেছি। আয় বাবা আয়, ভাগ্যিস তুই আমাকে সময় মতো নিয়ে এসেছিলি, নইলে আমার মরামুক্তকে দেখতে হতো। শোন বাবা, ওই মেয়ে আজ আমাকে বিষ দিয়েছে, কাল তোকে বিষ দেবে। তুই ওকে ত্যাগ কর, তালাক দে বাবা। দেব মা, তোমার কথা যদি সত্যি হয় নিশ্চয় ওকে আমি তালাক দেব। তবে মা, ফাঁসির আসামিরও মৃত্যুর আগে কিছু বলার থাকে, তাই বর্ষা তোমাকে কিছু বলতে এসেছে। ওকে আমার এখানে কেন নিয়ে এসেছিস? ও খুনি, ডাইনি, ওকে তাড়া। ওর সাথে আমি কোনো কথা বলতে চাই না। কথা আপনাকে বলতেই হবে মা, মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ এই কোরআন শরীফ। নিন এই কোরআন শরীফ ছুঁয়ে আপনি বলুন আমি আপনাকে বিষ দিয়েছি। বলুন মা, এই কোরআন শরীফে হাত দেখে বলুন আমি আপনাকে বিষ দিয়ে মারতে চেয়েছি। বলুন মা। বলুন মা, এই কোরআন শরীফ ছুঁয়ে বলুন আমি আপনাকে বিষ দিয়ে মারতে চেয়েছি। বলুন মা, বলুন সত্য কথাটা বলুন মা। আমি আপনার ছেলের বউ হব, আর তার জন্যে আমি তোকে 2 কোটি টাকা দিব সালমা। বলুন সত্য কথাটা বলুন। হাত সরিয়ে নিলেন কেন মা? আজ সব সত্য মিথ্যার বিচার এখানেই হবে। বলুন কোরআন শরীফ স্পর্শ করে বলুন আমি আপনাকে বিষ্ণু মারতে চেয়েছিলাম। বলুন মা। কোথায় রুগী? আরে আপনি, আপনি এই কেবিনের রুগী? হ্যাঁ, কিন্তু আপনি? আমি সেই ডাক্তার ফিরোজ, আমাকে আপনি চিনতে পারছেন না? কাল আপনি আমার চেম্বারে এসে বিষের কথা জিজ্ঞেস করেছিলেন না? কাল? হ্যাঁ ডাক্তার সাহেব, মা আপনাকে কি জিজ্ঞেস করেছিল? একটা বিষের শিশি দেখিয়ে বলেছিলেন এই বিষ পান করালে কতক্ষণ পর তার এফেক্ট হবে। আমি বলেছিলাম 2 থেকে 5 ফোঁটা পান করালে 1 ঘন্টার মধ্যে ওয়াশ করালে রোগী ভালো হয়ে যাবে। মা এই কথা তুমি ওনাকে জিজ্ঞেস করেছিলে? না মানে না তো। আশ্চর্য, কাল বিকেলে এসে সব জেনে গেলেন আর এখন অস্বীকার করছেন কেন? ও বুঝতে পেরেছি, আপনি কাউকে ফাঁসাবার জন্য বিষের কথা জানতে আমার কাছে গিয়েছিলেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বর্ষব, বর্ষব, এই দেন ম্যাম সাহেবের ঘরে এই বিশেষ শিশিটা পাইছি, দেন ডাক্তার সাহেব। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই বিশেষ শিশি, এটা নিয়েই তো গতকাল আমার কাছে এসেছিলেন। মা তুমি? না মানে মা, আপনি কোরআন শরীফ স্পর্শ করে মিথ্যে বলতে পারতেন না, তাই কোরআন শরীফ স্পর্শ করেননি। কিন্তু আল্লাহ কালামের এতই গুণ যে সত্য আপনি আপনি প্রকাশ হয়ে গেল। মা তুমি বর্ষাকে তাড়ানোর জন্য এমন জঘন্য নাটক করতে পারলে? সীমা, ছি, তোমাকে আজ আমার মা বলতো ঘৃণা হচ্ছে। সীমা, ছি, শুনুন, কালই ওনাকে এখান থেকে নিয়ে যাবেন, এরকম রোগী আমার ক্লিনিকে রাখি না। ছি ছি, আজ আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি আমার স্ত্রী। ছি, যে
যেও না, ওকে যেও না, না। মা, মা, তুমি ভাবিকে বাড়ি থেকে দূর করতে গিয়ে তুমি সবার মন থেকে দূর হয়ে গেছো। না, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও মা, তুমি ভালো হয়ে যাও। তোমাকে আমি মেরেছি, এই হাত দিয়ে, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি, এই হাত দিয়ে, এই হাত দিয়ে। কি করছো তুমি? ও মাই গড, কি করছো তুমি? আমি হাত কেটে ফেলছি, এই হাত দিয়ে, এই হাত দিয়ে আমি তোমার গায়ে, না না, এই হাত আমি রাখবো না। তোমার কোনো দোষ নেই, যে কোনো সন্তান তার মায়ের এই বিপদে এইভাবে উত্তেজিত হয়ে যেত। আমি অপরাধী, তুমি আমাকে মাফ করে দেবো বর্ষা। তুমি ও কথা তুমি বলো না, আমার কাছে তোমার কোনো অপরাধ নেই বর্ষা। সুজিব, তোমার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না, তাহলে আমি বাঁচবো না। তোমাকে ছাড়া আমিও বাঁচবো না বর্ষা, আমিও বাঁচবো না, বাঁচবো না বর্ষা। এ বাড়িতে যত ঝড় আসুক বিপদ আসুক, তোমার ভালোবাসা থাকলে সব আমি হাসি মুখে সহ্য করে যাব। বর্ষা, আমরা আর এ বাড়িতে থাকবো না। মা যখন তোমাকে দেখতেই পারে না, তখন আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। না, ও কথা বলো না, তুমি এবারের একমাত্র ছেলে, আমার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, এই দুঃখ কষ্ট মা বাবা কেউ সহ্য করতে পারবে না। কিন্তু মা, মাকে তুমি কিছুই বলবে না। আমি তোমাকে কসম দিচ্ছি, মাকে, মাকে তুমি কিছুই বলবে না, মাকে আমি ঠিক করবই, এই তোমার শপথ করে বলছি, মাকে আমি ঠিক করবই। বাবা, আপনার চা। বসো বৌমা। বৌমা, আমার স্ত্রী মানে তোমার শাশুড়ির ব্যবহারের জন্য আমি তোমার কাছে লজ্জিত। এ আপনি কি বলছেন বাবা? এ বাড়ি এসে আপনার কাছে যে মমতা পেয়েছি তাতে কোনো দুঃখই আমাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু এভাবে চলতে দেয়া যায় না, ভাবছি এরপর না কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনি ভাববেন না বাবা, সব ঠিক হয়ে যাবে। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি কথা দিচ্ছি, আমি আমার শাশুড়ির মন জয় করে নেবই ইনশাল্লাহ। আমরা তোমার সাথেই আছি বৌমা, শুধু তোমার কাছে অনুরোধ, তুমি এই সংসারে সুখ শান্তি ফিরিয়ে এনো। আপনি দোয়া করবেন বাবা। ফাইলপত্র সব দিয়েছো তো? হ্যাঁ, সব ঠিক আছে। আই শুনো, অফিসে যাওয়ার আগে মাকে একবার ক্লিনিকে দেখে যাবে। ওকে, দাও। আব্দুল, আব্দুল, এই মর্জিনা। জে ভাবি, আমার ডাকছেন ভাবি সাহেবা। ব্যাক কর, ডাকলো শুনে এলাম, আবার দিকে আমার ডাকছেন। তুই আমার ব্যাক কর গুলি। চুপ চুপ। না না, দেখেন ভাবি সাহেব কি কয়। আর ঝগড়া করতে হবে না, এই শোন, মার জন্য ক্লিনিকে খাবার পাঠাতে হবে। আরে ক্লিনিকে পাঠাই দেবো না, ওই যে দেখেন আয় বসছে। রুবি, তুমি যাও, আমি মাকে নিয়ে আসছি। আসুন মা। আব্দুল, আব্দুল, মার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসো। থাক,
জুতো মেরে আর গরুদান করতে হবে না। মা, আপনি যতই কিছুই করুন না কেন, আমাদের বউ শাশুড়ির যুদ্ধে আপনি কিন্তু হেরেই যাবেন, আমি জয়ী হব। আমার জীবনে পরাজয় বলে কিছু নেই। আমি আসার পর থেকে আপনি প্রতিটি নাটকে হেরে যাচ্ছেন, বিষ পান করে মৃত্যুর ঝুঁকি নিয়েও আপনি আমাকে পরাজিত করতে পারেননি। আমার কাছে আমার সততা আছে, সেই সততার কাছে অন্যায় মিথ্যে পরাজিত হবে। এই নেন তো। নিন মা, দুধটুকু খেয়ে নিন, ভয় নেই, এতে বিষ নেই। এই দেখুন, ও বুঝেছি, এক ঘন্টা, এক ঘন্টা পর আমার যদি কিছু না হয় তাহলে দুধটা খেয়ে নেবে। তুমি আমাকে কি পেয়েছো, বোকা? না, সহজ সরল না। তাহলে কি ভাবো আমাকে? আমার প্রতিদ্বন্দ্বী। মানে? মানে আমি বউ, আপনি শাশুড়ি, তার মাঝে আছে একটি একটি কি একটি যুদ্ধ। নিন এই দুধটুকু খেয়ে নিন, যুদ্ধের শক্তিরও প্রয়োজন আছে। না, তোমার মতো একটা মেয়ের সাথে যুদ্ধ করতে আমার শক্তির প্রয়োজন হবে না, আমার বুদ্ধি দিয়ে তোমাকে আমি পরাজিত করব। হ্যালো, আমি এখনই দেখা করতে চাই। না না, তুমি এখানে এসো না, তাহলে সব জানাজানি হয়ে যাবে। কিন্তু আমার আর সহ্য হচ্ছে না, ভালোবাসার মধ্যে কেন এত বাধা আমি বুঝতে পারছি না। তুমি আর কতদিন সবুর করো, তোমার কাছে তো আমি এক মাস সময় চেয়েছি। না, আমি আর অপেক্ষা করতে পারছি না, এক একটা মিনিট, ঘন্টা, দিন আমার কাছে হাজার হাজার যুগের মতো মনে হচ্ছে। এই বিরহ বেদনা আমার আর সহ্য হচ্ছে না, আমি আসছি। না না, এখানে এসো না প্লিজ, আমি তোমার কাছে আসছি। তোমার ঠিকানাটা বলো। 127 শ্যামলী। তুমি ওখানে থেকো, আমি এক্ষুনি আসছি। কার সঙ্গে কথা বললো, কি এত গোপন কথা, আমাকে সব জানতেই হবে। শ্যামলি চলো। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো, আর ওই সিএনজিটাকে ফলো করো।
সবাইকে লুকিয়ে একটা ছেলের সাথে 8 ঘন্টা একটা ঘরের ভিতরে কি করলো? ঘর ভাঙার পথ পেয়ে গেছি। দাঁড়াও দাঁড়াও, আপনার বাচ্চার কান্না কিছু দেই থামাইতে পারি না, নেন আপনার সন্তান আপনি নেন। বাবা 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 বাবা, না না কাঁদি না কাঁদি না, এই নাও এখানেও 1 মাসের খরচ। আসো না, এই গরমের মধ্যে এই কাপড় পরে কেউ খুলে দাও, এখন খুলে দাও। ঠিক আছে, জানিয়ে যাও। শাহানা, দারুণ সংবাদ নিয়ে এসেছি আমি, দারুণ সংবাদ। কি? ওই বউকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? আরে না, ওই বউটাকে বাড়ি থেকে বের করে নেবার একটা পথ পেয়েছি। আন্টি, আমিও একটা পথ পেয়েছি। তোমার পথের চাইতে আমার পথটা অনেক ভালো। বর্ষার সাথে একটা ছেলের অবৈধ সম্পর্ক আছে। আপনার এই খবরের চাইতে আরো দারুণ খবর আমার কাছে আছে। আপনার বৌমার বিয়ের আগেও একটা বাচ্চা আছে। কি বলছিস তুই? ঠিকই বলছি মা, আমি নিজের চোখে দেখে এসেছি। সে বাচ্চাকে এক মহিলা পালে, আর তার জন্য বর্ষা তাকে টাকাও দিয়ে আসে। আমি এখনই ওই বউকে ঘাট ধরে বের করে দেব। না আন্টি, এভাবে আমার থাপ্পরের প্রতিশোধ নেওয়া হবে না। আমি সেদিন সবার সামনে চ্যালেঞ্জ করে এসেছিলাম, সবার সামনে ওকে থাপ্পর মেরে আমি বের করে দেব। তারও একটা সুযোগ তুমি পেয়ে যাবে রিটা। রিটা নয়, বলুন বৌমা। হ্যাঁ হ্যাঁ, বৌমা, আগামী শুক্রবার সজীবের জন্মদিন। সেদিন ওই বউ বাড়িতে একটি পার্টি দিয়েছে, সজীবের বন্ধু বান্ধবরা সব আসবে। আর সেই দিন আমি ওকে থাপ্পর মেরে আমার থাপ্পরের প্রতিশোধ নেব। আমি যাব ওই জন্মদিনে। এসো। ভেতর থেকে কেটে রেডি করে নিয়ে এসো, যাও। বৌমা, তুমি সজীবের জন্মদিনে কিছু উপহার দেবে না? দেবে আন্টি, দেবে। এবং সেই মূল্যবান উপহার আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, তোমার স্ত্রীর উপহারটার মধ্যে একটা নোংরা দুর্গন্ধ লুকিয়ে আছে। মুখ সামনে কথা বলবি রিটা। আমি মুখ সামলালেও তোমার স্ত্রীর কলঙ্ক ঢাকা পড়ে যাবে না? আমার স্ত্রী ফুলের মতো পবিত্র, তার কোনো কলঙ্ক থাকতে পারে না। তুই বোকার স্বর্গে বাস করছিস সজীব। তোর স্ত্রী শুধু কলঙ্ক নিয়েই নয়, তোর স্ত্রী একটা দুশ্চরিত্রা। মা! মা! চুপ কর, তোর ওই অপবিত্র মুখে আমি মা ডাক শুনতে চাই না। মা, তুমি কিন্তু আমার স্ত্রীকে অপমান করছো। যে মেয়ে তোমার সরলতার সুযোগ নিয়ে তোমাকে ঠকিয়ে তোমার চোখে ধুলো দিয়ে পর পুরুষের সাথে প্রেম করে বেড়ায়, তার কোনো মান সম্মান থাকতে পারে না মিস্টার সজীব। চুপ করো, অনেক বাজে কথা বলেছ, আর একটা বাজে কথা বলবে না। একটা বাজে কথা বলেনি, যা বলেছে সব সত্য। বেগম, এসব তুমি কি শুরু করলে? আজ সজীবের জন্মদিন, এখানে উপস্থিত অনেক মেহমান রয়েছে, তাদের সামনে তুমি নিজের ছেলের বউকে। ও শুধু আমার ছেলের বউ না, ওর আরেকটা স্বামী আছে। মা, তুমি অনেক নাটক করেছ আমার ভাবিকে অপমান করার জন্য, আজ নতুন নাটক নাই বা করলে? কোন নাটক আমি করিনি। আমি তোদের চোখের কালো চশমা খুলে দিতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমার কথা বিশ্বাস করিসনি। আজ আজ তোদেরকে আমি প্রমাণ দিয়ে দেব, ওর শুধু আরেক স্বামী আছে তাই না, ওর সন্তানও আছে। কি প্রমাণ আছে তোমার কাছে বলো মা? কি প্রমাণ আছে তোমার কাছে যে আমার স্ত্রীর সন্তান আছে? জবাব দাও। জবাব আমি নিয়ে এসেছি। কালুর মা, কালুর মা, ভেতরে এসো। কে ও মহিলা? ও হচ্ছে কালুর মা, আর ওর কোলের ওই বাচ্চা। কালুর মা,
তোমার কোলের এই বাচ্চাকে তার মায়ের কোলে তুলে দাও। আপনার গো কি সব ভেজাল আমি বুঝি না। এইলান আপনার সন্তান, আপনি নিয়ে আমার রেহাই দেন। বর্ষা, ওই মহিলা তার কোলে বাচ্চা দিয়ে তোমাকে বলল এই সন্তান তোমার, বলো কার সন্তান এই বাচ্চা, বলো এই শিশু কার সন্তান? অপরাধ যখন প্রকাশ হয়ে যায় তখন মুখে কোনো কথা থাকে না সজীব। বর্ষা কথা বলো, তুমি জবাব দাও, বলো বলো এই বাচ্চা তোমার নয়, বলো ওরা যা বলছে সব নাটক সব মিথ্যে, বলো বর্ষা বলো, জবাব দাও। বর্ষার জবাব দেওয়ার কোনো ক্ষমতা নেই মিস্টার সজীব, মা আর যাই করুক নিজের সন্তানকে কোনোদিন অস্বীকার করতে পারে না। মিথ্যে কথা, এই সন্তান বর্ষার নয়। বর্ষা বর্ষা তুমি চুপ করেছ কেন, বলো বলো এই সন্তান তোমার নয়, বলো বর্ষা এই সন্তান তোমার নয়, বলো। ও আর কি বলবে বাবা, ধরা পড়ে এখন পাথর হয়ে গেছে, আর পাথরের মুখে কোনোদিন কথা ফুটে না। পাথরকেও কথা বলানো যায় মা, আমি আমি ওর কথা বের করছি। সেদিন মেহমানদের সামনে আমাকে তুই থাপ্পড় মেরেছিলি, আজ সবার সামনে সেই থাপ্পড় আমি তোকে ফিরিয়ে দিচ্ছি। ওই সন্তানকে নিয়ে তুমি আমার ঘরে যাবে না। ভাইয়া এসব তুমি কি বলছো? চুপ কর তুই, আমার এতদিনের ভালোবাসা বিশ্বাস সব ভেঙে গুঁড়ো করে দিয়েছো। আমি বলছি এ বর্ষার সন্তান নয় সজীব। বাবা তাহলে ওকে উত্তর দিতে বলো, এ কার সন্তান ও বলুক। বৌমা তুমি সত্যি কথাটা খুলে বলো। আমি বলতে পারবো না বাবা। পাপ কি কেউ কোনোদিন স্বীকার করে? অস্বীকার করতে পারো তুমি? কাল ফোন পেয়ে তোমার প্রেমিকের কাছে যাওনি? কমলাপুর বস্তিতে গিয়ে কালুর মার কাছে শিশুকে পালার জন্য টাকা দিয়ে আসুনি? বলো বর্ষা বলো, উত্তর দাও। না 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 আমি কোনো কথাই বলবো না। তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি, এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। ওগো এ কথা তুমি বলো না, তোমার নীরবতায় আমাকে বলতে বাধ্য করছে। আমি একটা কলঙ্কিনী দুশ্চরিত মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। কলঙ্কিনী দুশ্চরিত্রা মেয়ের বাড়িতে কোনো জায়গা নেই, যা বেরিয়ে যা। আমার থেকে বেশি খুশি আর কেউ নেই মা, আমি খুব খুশি মা, আমি খুব খুশি যে বর্ষা এসে আমার সজীবকে ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিল, সেই বর্ষাকে আমি ভাসিয়ে দিয়েছি। চিরতরে সজীবের জীবন থেকে সরে গেছে বর্ষা, এবার এবার আমি হব সজীবের বউ। মা আমার খুব খুশি লাগছে মা, এখন সজীবের সাথেই আমার বিয়ে হবে, সব পথ পরিষ্কার। না পথ এখনো পরিষ্কার হয়নি। কি বলছো মা? ঠিকই বলছি। শোন, এক স্ত্রী বর্তমান থাকতে কোন স্বামী সেই স্ত্রী বিনা অনুমতিতে আরেক স্ত্রীকে গ্রহণ করতে পারে না। তার মানে? মানে খুব সোজা, যতদিন পর্যন্ত না বর্ষা সজীবকে তালাক না দেয় ততদিন সজীবের বিয়ে করা আইনসঙ্গত হবে না। কিন্তু মা? কোনো কিন্তু নেই, সজীবকে তোর বিয়ে করতে হলে বর্ষার কাছ থেকে তালাক না মানতে হবে, নইলে বিয়ের পর বর্ষা কেস করলে তোদের দুজনকেই জেল খাটতে হবে। না না মা এ হতে পারে না, তীরে এসে আবার তৈরি ডুবতে পারে না। আমি আমি বর্ষার কাছ থেকে তালাক নামা নিয়েই আসবো। বর্ষা তোকে কিছুতেই তালাক নামা দেবে না। দিবে মা দিবে,
সজীব, সজীব কোথায় যাচ্ছিস? মা আমার ভালো লাগছে না, আমি একটু বাইরে যাচ্ছি। শোন, তুই মন খারাপ করিস না বাবা, আমি তোকে আবার বিয়ে করাবো। না মা, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, আর আমার সে বিয়ে হয়ে গেছে মা। আমি এ বিয়ে স্বীকার করি না। তোকে সোজা সরল পেয়ে তোর চোখে ধুলো দিয়ে বিয়ের নামে ছলনা করা হয়েছে তোর সাথে। আমি এবার তো সত্যি বিয়ে দেব, রিটার মার সাথে আমি আজই বিয়ের কথা। না মা না, আমার কপালে বিয়ের সুখ লেখা নেই, আমি আর বিয়ে করতে পারবো না মা। তুমি তুমি এখানে কি চাও? আমি আমার স্ত্রীর কাছে এসেছি। তোমার স্ত্রী? হ্যাঁ আমার স্ত্রী। সজীব, এই সেই ছেলে যার সাথে বর্ষার অবৈধ সম্পর্ক, আমি নিজের চোখে দেখেছি। ওকে নিয়ে এক ঘরে ঢুকে যেতে, এর সন্তান ওই শিশুটা। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আবার এ বাড়িতে এসেছিস? রাজি, তুমি? রুবি, তোমার ভাবি আমাকে এক মাস সময় দিয়েছিল, এক মাস পার হয়ে গেছে, এখন আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। রুবি, তোর স্ত্রী তোর সন্তানকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে, যা তুই এখান থেকে বেরিয়ে যা। আমার স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বলতে চাও তুমি? এতদিন আপনাদের ভয়ে আমি যে সত্য কথা বলতে পারিনি, আজ সে সত্য কথাই আমি বলতে এসেছি। আমার স্ত্রী রুবি। রুবি, তুমি যদি তোমার বাবা মা ভাইয়ের কাছে আমার স্ত্রী পরিচয় দিতে ভয় পাও, তবে দিও না, আমি তোমাকে কোনো জোর করব না। কিন্তু তুমি আমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও। তোমার সন্তান? রুবি, হ্যাঁ রুবি, এসব কি বলছো? বল রুবি, এসব কি সত্যি? রুবি, রুবি, তুমি বলেছিলে যেমন করেই হোক তুমি তোমার বাবা মাকে রাজি করাবে, কিন্তু দু বছর হয়েছে, তুমি কিছুই করতে পারোনি। দু বছর? হ্যাঁ, যখন রুবি চিটাগাং মেডিকেল কলেজে পড়ত এবং হোস্টেলে থাকত, তখন ওর সাথে আমার ভালোবাসা হয়, আমরা লুকিয়ে বিয়ে করি। এক বছর পরে রুবির কোল জুড়ে আমাদের সন্তান জন্ম নেয়। আমি ওকে অনেকবার বলেছি আমাদের বিয়ের কথা জানাতে, কিন্তু ওর পড়াশোনা শেষ হয়নি, তাই আপনারা রাজি হবেন না বলে রুবি জানায়নি। রুবি, আমার চোখের দিকে তাকিয়ে বল, ও যা বলছে সব সত্যি? হ্যাঁ সত্যি বাবা। তাহলে তোর সন্তান কোথায়? ভাবির কোলে যে সন্তান নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে সে সন্তান আমার। আমার সন্তানকে কালুর মার কাছে পালতে দিয়েছিলাম, ভাবি সবকিছু জেনে গিয়েছিল এবং দায়িত্বও নিয়েছিল, তাই সে কালুর মাকে মাসে মাসে টাকা দিয়ে আসতো আর বলেছিল সময় মতো তোমাদের সবকিছু বলে সে সব সমাধান করবে, কিন্তু ভাবি সে সুযোগ পেল না। মানার কলঙ্কের বোঝা ঘাড়ে চাপিয়ে দিয়ে এই বাড়ি থেকে তোমাদেরকে তাড়িয়ে দিয়েছ। তাহলে কেন বর্ষা একথা প্রকাশ করেনি? কেন বলেছে ওই সন্তান তার? আমি ভাবিকে কসম দিয়েছিলাম তাই সে বলেনি। ভাবি দুশ্চরিত্র নয় ভাইয়া, ভাবি এক সতী সাবিত্রী নারী, নারী জাতির গর্ব, এক নারী হয়ে আরেক নারীর সম্মান রক্ষা করে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চলে গেছে। হে আল্লাহ, এসব আমি কি শুনছি, এসব আমি কি শুনছি! বলো মা, বলো বর্ষা দুশ্চরিত্রা, এখন কেন বলছো না বর্ষা কলঙ্কিনী? মা, যে বংশ মর্যাদা নিয়ে তুমি অহংকার করতে, আজ কোথায় তোমার সে অহংকার? কোথায় তোমার মান সম্মান? একটা নিষ্পাপ মেয়েকে কলঙ্কের অপবাদ দিয়ে দাঁড়িয়ে দিতে তোমার বাড়ির মান সম্মানের দেয়ালে কি একটু ফাটল ধরেনি? একটা সহজ সরল মেয়েকে দিনের পর দিন অত্যাচার করে দুশ্চরিত্রের অপবাদ দিয়ে বের করে দিতে এই বাড়ির মান সম্মান কি ধুলে মিশে যায়নি? মা, তোমার নিজের বিবেককে একবার জিজ্ঞেস করো, যার মুখ তুমি দেখতে চাওনি সেই তোমাদের বংশের মুখ রক্ষা করে নীরবে নিঃশব্দে চলে গেছে। মা,
আমি যাচ্ছি বর্ষাকে ফিরিয়ে আনতে। যদি আমি বর্ষাকে না পাই তবে কোনোদিন আমি আর এই বাড়িতে ফিরে আসবো না, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। শোনো সালমা, বাবা মার স্নেহ মমতা ছেড়ে মেয়েরা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি নামক এক নতুন বাবা মার কাছে আসে এক নতুন স্বপ্ন নিয়ে। বাবা মাকে ছেড়ে আসার দুঃখ শাশুড়ির ভালোবাসায় ভুলে যাবে, অথচ তুমি ভালোবাসা তো দূরের কথা, বৌমা আসার পর থেকে ওর জীবনটাকে বিষিয়ে দিয়েছিলে। বউ শাশুড়ির সম্পর্ক হবে মা আর মেয়ের মতো, বউ শাশুড়িকে মায়ের মতো সম্মান করবে, আর শাশুড়ি বউকে মেয়ের মতো বুকে টেনে নেবে। আর তুমি কিনা বৌমাকে কলঙ্কিনী চরিত্রহীন আর মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। এই যদি হয় বউ শাশুড়ির সম্পর্ক, তাহলে বাংলার প্রতিটি ঘর হয়ে উঠবে যুদ্ধক্ষেত্র, আর কোনো মেয়ে বউ হয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাবে না। হ্যালো, আমাকে ধরে এনেছো কেন? ধরে এনেছি এই জন্য যে তুই সজীবের ঘর থেকে বেরিয়ে এসেছিস কিন্তু সজীবের জীবন থেকে সরে যাসনি, তাই আমাকে একটু বাঁকা পথে আশ্রয় নিতে হয়েছে। এত কথার দরকার কি? এই নে, এটা তালাকনামা, তুই এখানে সই কর। তালাকনামা? হ্যাঁ, তোকে যখন সজীব ঘর থেকে বের করে দেয় তখন তোকে তালাক দেয়নি, আর তালাক না দিলে আমি সজীবকে বিয়ে করতে পারবো না। এখানে সই করলেই তুই সজীবের বাঁধন থেকে মুক্ত হয়ে যাবি, আর মুক্ত হলেই সজীব আমাকে তার স্ত্রীর বাঁধনে বেঁধে ফেলবে। তোর মনের স্বাদে জীবনে কোনো দিনই মিটবে না, আমি একাগজে সই করব না। সই তোকে করতেই হবে, কতদিন শুনেছি দুটি মেয়ে এক স্বামীর ঘর করতে, আর এখন দেখছি একটি মেয়ে দুই স্বামীর ঘর করছে। ভেরি গুড, পাওয়ারফুল আমিন তুই, তবে আমিও তোর চাইতে কম পাওয়ারফুল নই। আর তালাক তোকে কি করে দেয়াতে হবে তা আমি ভালো করেই জানি। সই কর। আমি সই করব না। সই কর বলছি। বললাম তো সই কর। সই কর বলছি। সই কর। বললাম তো না। সই কর বলছি। বললাম তো না। সই কর। না না না, ওকে মারিস না, ওকে মারলে সই করবে কে? তার চেয়ে বরং ওর বাচ্চাটাকে মেরে ফেল, তাহলে ওর শিক্ষা হবে। ঠিক বলেছো মা, মায়ের ব্যথায় বাচ্চা কাঁদে না, কিন্তু বাচ্চার ব্যথায় মা ঠিকই কাঁদবে। হ্যালো, কি বললে? কোথায়? সবার পরিবারই। ওকে মেরো না, ওকে মেরো না। তাহলে বল, তুই এই তালাক নামাস ওই মাসুম বাচ্চার উপর অত্যাচার করতে তোর মুখ কাঁপছে না? তোর উপর আল্লাহর গজব পড়বে। গজব আমার উপর পড়বে না, গজব পড়বে তোর উপর। বল, সই করবি কিনা? ওকে ছেড়ে দে, ও মরে যাবে। আমি তোকে মারতে চাচ্ছি না, তুই ওকে মারতে আমাকে বাধ্য করছিস। বল, তুই সই করবি কিনা? ছেড়ে দে ওকে, আমি সই করবো, আমি সই করবো, আমি সই করবো, আমি সই করবো। না না, বাচ্চার আদর মায়া মমতা সব পরে, আগে এই তালাক নামে সই কর। আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমার মনের আমানত রক্ষা করতে গিয়ে তোমার কাছ থেকে চিরবিদায় নিচ্ছি।
একটা মাসুম বাচ্চার বুকে পা পিষে মেরে ফেলতে চেয়েছিলি, এখন তুই বোঝ এর যন্ত্রণা কত। না তোকে আমি ছাড়বো না, এই বাচ্চাটাও মরে যাচ্ছিল, তুই ওকে ছাড়িসনি। যে যন্ত্রণা তুই শিশুর বুকে দিয়েছিস সেই যন্ত্রণা আমি তোকে তিল তিল করে ফিরে দেবো। দুশ্চরিত্রা বর্ষা না, দুশ্চরিত্রা তোরা। তোরা মানুষের বিবেককে টাকা দিয়ে কিনে নষ্ট করে দিতে চাস। তোরা একটা সোনার সংসারকে লোভ দেখিয়ে উজাড় করে দিতে চেয়েছিলি। তোদের মতো দুশ্চরিত্রা আর কেউ নেই। তুই এসব কি বলছিস? তুই কি মাথা খারাপ হয়ে গেছে? না, এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন আমার মাথা ঠিক হয়ে গেছে। আমার লক্ষ্মী বৌমাকে তোদের কথায় আমি অনেক অত্যাচার করেছি, আজ সে অত্যাচারের জবাব তোদেরকে দিতে হবে। দুশ্চরিত্রা মেয়ের জন্য তোমার মা আমার গায়ে হাত তুলেছে, যার বিয়ের আগে কোনো বাচ্চা আসে ওই বাচ্চা আমার। কি? ওই বাচ্চা তোমার? হ্যাঁ, আমার বাচ্চা। আর রাজুই হচ্ছে আমার স্বামী। আমার বাচ্চাকে ভাবির বাচ্চার নাম দিয়ে ভাবিকে ঘর ছাড়া করতে চেয়েছিলে কিন্তু পারুনি। মিথ্যে কথা! ওই যাইতেছে, হায় হায় কইবেন না, এই যে পুলিশ বাইরে আয় পড়ছি, এইবার আপনাকে জায়গা মতো নিয়া হায় করাইবো। দারোগা সাহেব, এরা আমার নাতি আর বৌমাকে মেরে ফেলতে চেয়েছিল, এদের অ্যারেস্ট করুন। এই এদের সবাইকে অ্যারেস্ট করো। এই মুখ মুখ নিয়ে চলো, নিয়ে চলো সবাইকে। আমি তোমাকে না জেনে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, ও কথা বলে তুমি আমাকে ছোট করো না। বৌমা, আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, আসলে লোভ আমার মনটাকে নষ্ট করে দিয়েছিল, তুমি আমাকে মাফ করে দাও। কি করছেন আপনি? আপনার স্থান তো আমার পায়ে না, আমার মাথায়। আপনি আমার শাশুড়ি, আমার মা। মায়ের আশীর্বাদ যদি সন্তানের মাথার উপর না থাকে তবে সেই সংসার কোনো দিনই সুখের হয় না মা। ভাবি, আমাদের জন্য তোমাকে এত অত্যাচার সইতে হয়েছে। না, আজ তোমরা যে মিলেছ এতেই আমার সব কষ্ট শেষ হয়ে গেছে। তোমরা সুখে থাকলে আমার চেয়ে বেশি শান্তি আর কেউ পাবে না মা। আমাকে দাও মা। ভাবি সাহেবা, রুবিয়া পর তো রাজু ভাইয়ের লগে মিল হয়েছে, আর সজীব ভাইয়ের লগে আপনার মিল হয়েছে, আমার একটু মসজিদার লগে মিলাই দিবেন না ভাবি। শর্মিকা বাংলার প্রতিটি ঘর হয়ে উঠুক বউ শাশুড়ির মিলন মেলা। বউ শাশুড়ির সম্পর্ক হোক মা ও মেয়ের মতো, তাহলে প্রতিটি ঘর সুখ ও শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। শেষ হবে বউ শাশুড়ির যুদ্ধ।